السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أن اشكر لي ولوالديك إلي المصير সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 16ই শাওয়াল 1442 হিজরি মোতাবেক 28শে মে 2021 আমাদের সাপ্তাহিক আলোচনা জুমাবারে জুমার পরে হয়ে থাকে ইসলামী সেন্টার দম্মামে, তা ইনশাআল্লাহ তাআলা আবার শুরু করছি কিছু বিরতির পরে। বিষয়বস্তু আজকে আমাদের যেটা আগের ধারাবাহিক ছিল সহিহুল বুখারী সেটি নয়, ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহের একটা ছোট্ট সফর, আর এই সফরের পরে ইনশাআল্লাহ তার পরের জুমা সামনে জুমার পরের জুমা ইনশাআল্লাহ তাআলা সহিহুল বুখারী শুরু করব। আজকে একটি বিষয় ভিত্তিক আলোচনা করব, যাতে আপনাদের সাথে আমার কিছু অনুভূতি অভিজ্ঞতা এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের করণীয়, আর তার সাথে আপনারাও অনেকে ভুক্তভোগী, অনেকেই এই সমস্যার বা এই রকম অবস্থার পরিস্থিতির সম্মুখীন হবেন। সুতরাং তাতেও আপনাদের যারা আমার এই আলোচনা শুনবেন আপনাদের জন্য অনেক শিক্ষণীয় দিক রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক শিক্ষা লাভের তৌফিক দান করেন, কোরআন সুন্নার বিশুদ্ধ জ্ঞান আল্লাহ দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন এবং আমাদের ভালো আমলগুলি কবুল করেন, ভুলভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন। বিষয়বস্তু হচ্ছে আমুল হুজন, শোকের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সিরাতুন নবীতে একটি চ্যাপ্টার হচ্ছে আমুল হুজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোকের বছর। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 8ই শাওয়াল বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকে যে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবার 8ই শাওয়াল 1442 হিজরি মোতাবেক 20 মে 2021 আমার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ এই দুনিয়াতে এবং সবচাইতে শ্রদ্ধার পাত্র মানুষ আম্মা জান ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুনেছেন আপনারা আশা করি। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনি দোয়া। আমরা সবাই আল্লাহর, সবাই আল্লাহ, সবার মালিক আল্লাহ। শুধু এটি পড়া নয়, আমাদের অনুভূতি থাকতে হবে এই কথাগুলির সাথে যে আমরা সবাই কার আল্লাহ, আমাদের মালিককে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুতরাং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে, মালিকের কাছে ফিরে যেতে হবে। আমাদের টাকা পয়সা যদি কারো কাছে ছড়িয়ে ছিটিয়ে ধার বা আমানত বা ব্যাংকে জমা রাখছেন ডিপোজিট বা আমানত, তো এসবের মালিক কিন্তু আমরা, তো এটা কার কাছে ফিরে যাবে? যে মালিক তার কাছে ফিরে যাবে। তো আমাদের জান, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, আমাদের বাবা মা, আমাদের প্রিয়জন, আমাদের আপনজন, আমাদের যা নিয়ামত রয়েছে, সুস্থতা, চাকরি বাকরি, কাজকর্ম ইত্যাদি, শারীরিক মানসিক ক্ষমতা, আমাদের কাছে যে এলম রয়েছে, সবগুলি কার? আল্লাহর।
সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং এক সময় এই সমস্ত নিয়ামতগুলি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী আপনি আমার জান মাল সব কিছু কার কাছে ফিরে যাবে, ওয়াইন্নাই ইলাইহি রাজিউন আল্লাহর কাছে ফিরে যাবে। এই অনুভূতি নিয়ে এই দোয়াটি পাঠ করতে হবে বালা মুসিবতের সময়, বিপদ আপদের সময়, যখন আপনি কষ্ট পাবেন কোনো কিছুতে। তারপরে সুন্নতি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়েছেন তা আল্লাহর, ওই একই কথাই, আল্লাহ যা নিয়েছেন তা কার? লিল্লাহ আল্লাহ। ওয়ালাহু মা আতা, আর যা কিছু এখনও দিয়ে রেখেছেন অথবা এর আগে দিয়েছেন অথবা দেবেন তা কার? ওয়ালাহু তাঁরই, তাও তার। অকুল্লু শাইইন ইনদাহু বে আজালিল মুসাম্মা, প্রতিটি বস্তু আল্লাহ রাব্বুল আলমের জাত সত্তা ছাড়া দুনিয়ার সমস্ত বিষয় বস্তু হচ্ছে সেই, অকুল্লু সেই, প্রত্যেক বস্তু প্রত্যেক সৃষ্টির বে আজালিন মোসাম্মা, সময় নির্ধারিত রয়েছে, সময় নির্ধারিত রয়েছে, আপনার সময় নির্ধারিত রয়েছে, আমার সময় নির্ধারিত রয়েছে, আমার রিজিক, আমার হায়াত, আমার সুস্থতা, আমার যেই যে দাওয়াতি কার্যক্রম, আমার পিতামাতা, আমার ছেলে মেয়ে, আমার দুনিয়া, আমার দিন, সব কিছুর সময় কি রয়েছে? হ্যাঁ, নির্ধারিত রয়েছে যে এত সময় পর্যন্ত এগুলি থাকবে, চলবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ফাল তাসবির ওয়াল তাহতাসে, বড় মেয়ের শোকের সময় বলেছিলেন, তার যখন এক ছেলে ইন্তেকাল হয়েছিল, বলেছে ফাল তাসবির, সে যেন ধৈর্য ধারণ করে, ফাল তাসবির, সে যেন ধৈর্য ধারণ করে আর নেকির আশা রাখে এই বালা মুসিবতে। অনেকে এই অংশটুকুই না বুঝে মনে করে এইটাও হয়তো দুয়ার একটা অংশ, সুতরাং লিখে আজকাল সোশ্যাল মিডিয়া অথবা বলে ফাল তাসবির ওয়াল তাহতাসে। হ্যাঁ, কাউকে যখন আপনি এই এই উপদেশটা বা এই শোক বার্তা পাঠাচ্ছেন আপনি, তখন বলবেন আর ওকে সম্বোধন করছেন, তখন বলবেন ফাল তাসবির ওয়াল তাহতাসে, ফাল ফাসবিরু ওয়াহতাসিবু, এইভাবে বলতে পারেন। কিন্তু আপনার ওপর ধরেন বিপদ এসছে, আমার ওপর এই রকমের বিপদ এসছে, আমার শোকের মুহূর্তে আমি কি বলবো, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, না কি বলবো, ফাল নাসবির ওয়াল নাহতাসিব। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, ওয়াল নাহতাসিব, এবং আমাদেরকে কি করতে হবে, নেকির আশা রাখতে হবে, সওয়াবের আশা রাখতে হবে। রাব্বুল আলামিন কাছে বালা মুসিবতে সওয়াব রয়েছে, সওয়াব মহাপুরস্কার রয়েছে, ইন্নি জাযাইতুহুম লিয়ামা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফা সাবিরুন আজা বেগাইর গফুরুন, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন, মহাপুরস্কার নেকির আকারে পাবেন, গুনহার কাফফারার আকারে পাবেন, মর্যাদার উন্নীত হওয়ার আকারে পাবেন। জি হ্যাঁ, তো এই অংশটুকু দোয়া নয়, ফাল তাসবির ওয়াল তাহতাসিব দোয়া নয়। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা অকুল্লু শাইইন ইনদাহু বি আজালিল মুসাম্মা, যে বিপদ আপদ এসেছে তার উত্তম বিকল্প দুনিয়াতে হোক অথবা আখেরাতে। স্ত্রী মারা গেছে, তো উত্তম বিকল্প হইতে পারে, ছেলে মেয়ে মারা গেছে, তুই উত্তম বিকল্প হইতে পারে, কিন্তু মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে তার কোনো বিকল্প নেই, উত্তম কেন, অনুত্তম বিকল্প নেই, আছে? যে মা মারা গেছে তো সেকেন্ড মা আর একটা হয়ে যাবে, না রে ভাই, আপনার বাবা বিয়ে করলো সেটা আপনার মা নয়, আমাদের দেশীয় কথা সৎ মা, ঠিক আছে, তার শ্রদ্ধা সম্মান, তার যতটুকু হক শরীয়তে আছে সদ্ব্যবহার সেটা আলাদা কথা, কিন্তু মায়ের কোনো বিকল্প নেই, বাবার কোনো বিকল্প নেই, কিন্তু স্বামীর বিকল্প আছে, একজন মহিলাকে ওর চাইতে ভালো স্বামী আল্লাহ দিতে পারেন, স্ত্রীর বিকল্প আছে, আপনার স্ত্রী যতই ভালো হোক না তার চাইতে ভালো পৃথিবীতে আছে আর দিতে পারে আল্লাহ রাব্বুল, অসম্ভব কিছু নয়। ছেলে মেয়েদের বিকল্প আছে, যতই ভালো ছেলে আপনার দুনিয়া থেকে বিদায় নিক, মেয়ে বিদায় নিক, ওর চাইতে ভালো পৃথিবীতে আছে, থাকতে পারে, আল্লাহ দিতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু মুশকিল নয়। এই জন্য খাজের আলী ইসলামের ঘটনায়, যে খাজের মুসা আলী ইসলামের ঘটনায় যে তিনটা ঘটনা সেখানে ছিল, তার মধ্যে একটি ছিল যে একটা ছেলেকে কি করলেন, খাজের আলী ইসলাম হত্যা করে দিলেন, নিষ্পাপ শিশুকে, বাহ্যিক তো এটা বড় আপত্তিকর, নিষ্পাপ নির্দোষী একটা ছেলেকে মেরে ফেলে দিলেন, এটা
মূসা আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিতে শরীয়ত দৃষ্টিতে এটা অন্যায়, যার ফলে বরদাস্ত করতে পারছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর কারখানায়, আল্লাহর কায়নাতে, আল্লাহর পৃথিবীতে যা কিছু ঘটে অপ্রীতিকর, আমাদের যেন কষ্টদায়ক, তাতে যা হিকমা রয়েছে, তত্ত্ব রয়েছে, উপকারিতা রয়েছে, বহু ভালো দিক রয়েছে, সেগুলি বোঝানোর জন্য ওই তিনটি ঘটনার সম্মুখীন করলেন কাকে? মূসা আলাইহিস সালামকে। এবং সেই রহস্যগুলি পরে খাজির আলাইহিস সালাম কি করলেন? বলে দিলেন। এখানে কি বলেছিলেন কোরআনের ভাষায়? সূরা কাহফে যখন খাজির আলাইহিস সালাম বললেন যে এখন আপনাকে বলে দিচ্ছি যে এই তিনটি কাজ আমি কেন করলাম, তো বাকি দুটিতে যাচ্ছে না, কারো কথা লম্বা হয়ে যাবে, এইখানে আসি যে ওই বালকটাকে, ওই ছেলেটাকে, নিষ্পাপ মাসুমকে যে মেরে দিলেন, বলেন এই জন্য মারলাম যে এই ছেলেটা যদি বড় হইত তাহলে তার বাবা মাকে কি করতো? ও আম্মাল গোলাম ও ফাকানা বা ওয়াহম ও মেনেইনি, কোরআন ভাষা আমি বলি, এই যে বালকটিকে আমি হত্যা করে দিলাম, ফাকান আবাহম ও মেনেইনি, তার পিতামাতা দুজনে বড় ইমানদার মুমিন ধার্মিক মানুষ, ফাখাসিনা আইয়ুর হে কাহমা তো গিয়ান ওয়া কুফরা, এই ছেলে বড় হে বড়ই বদ প্রকৃতির, বড়ই খারাপ হবে, বড়ই দুষ্ট হবে, বদমাইশ হবে, আমার আশঙ্কা হইল এ যদি বড় হয় আইয়ুর হে কাহমা তো গিয়ান ওয়া কুফরা, তাহলে সীমা লঙ্ঘনে আর কুফরিতে এ বাবা মায়ের জন্য বড়ই বিপজ্জনক হয়ে যাবে, বড়ই কঠিন অবস্থা সৃষ্টি করবে, কষ্টদায়ক। অনেক ছেলের মেয়েরা বড় হয় আর এত অবাধ্য হয়ে যায়, এত বাপ মাকে কষ্ট দেয়, অথবা এত খারাপ হয়ে যায় যে আর মুখ দেখাবার মতো জায়গা থাকে না সমাজে বাবা মায়ের জন্য, তখন আকাঙ্ক্ষা কি করে? যেই ছেলে মেয়েকে অত আদর করে মানুষ করেছে, কত যে আদর করেছে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ একটা ছেলেকে, একটা মেয়েকে সুস্থ করার জন্য খরচ করে দেবে মানুষ, এমন মানুষের আছে না নেই? প্রত্যেকের কিন্তু এই মায়া আল্লাহ ফিতরি প্রাকৃতিক মায়া দিয়েছে, অমুসলিমের আল্লাহ দিয়েছে। কিন্তু সেই ছেলে মেয়ে যখন কষ্টদায়ক হয়ে যায় তখন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ তুমি এটাকে কেন দিয়েছিলে, আল্লাহ না দিলেই তো ভালো ছিল, আল্লাহ এটা মরে গেলেই তো ভালো ছিল, এমন পর্যন্ত অনেকে বলে, অজ্ঞরা বলে না, বলে না, তাহলে এমন পরিস্থিতিতে যেন না দাঁড়ায়। তারপরে কি বললেন খাজির আলাইহিস সালাম? ফা আরাদনা আইয়ুবদিলাহুমা রব্বহুমা খাইরা মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা, আমি চাইলাম আইয়ুবদিলাহুমা রব্বহুমা খাইরা মিনহু যাকাত, আল্লাহ রব্বুল আলামিন তাদের রব, এই পিতামাতার রব, এই ছেলের চাইতেও যেন উৎকৃষ্ট, খৈরাম মিনহু যাকাতান, পবিত্রতার দিক থেকে, চরিত্রবান হওয়ার দিক থেকে, দিনদার ধার্মিক হওয়ার দিক থেকে, এর চাইতে যেন উত্তম বিকল্প আল্লাহ দিয়ে দেন। উত্তম বিকল্পের কথা বললেন, ও আকরাবা রহমা, এবং আত্মীয়তার সুসম্পর্ক, আর সবচাইতে কাছের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, আজকের জুমার খুতবাতে আমাদের শেখ হাফেজাহুল্লাহ তাআলা, আমাদের ইসলামিক সেন্টারে যে যিনি প্রেসিডেন্ট, তিনি এই বিষয়টি আলোচনা করেছেন, পৃথিবীতে যতই আপনার ওপর এহসান আর অনুগ্রহ কারো থাক না কেন, সারা দুনিয়ার রাজত্ব যদি আজকে কেউ আপনাকে দিয়ে দেয়, আজকে যদি আপনাকে 10-20 লাখ টাকা দিয়ে আপনাকে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দেয় যারা দুনিয়াদার, অথবা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয় দেশে অথবা সৌদি, ও আমার জীবনে সবচেয়ে বড় এহসান অনুগ্রহ অমুক করেছে, সারা দুনিয়া যদি দিয়ে দেয় কেউ এক পাল্লাতে রাখেন, আর আরেক পাল্লাতে মা বাবায় ছোট থেকে, ওই যে পেটে যখন থেকে এসেছেন তখন থেকে শুরু করে আপনার স্বাবলম্বী হওয়া পর্যন্ত যতগুলি এহসান রয়েছে, যতগুলি আপনার যত্নের ক্ষেত্রে সার্বিক দিক থেকে অনুগ্রহ রয়েছে বাবা মায়ের, আসমান জমিন তফাত হয়ে যাবে। মা আর বাবা ওই এহসানগুলি না করলে আপনি এখানে পৌঁছিতে পারতেন না, আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমি কোনো দিনের খেদমত করার যোগ্য হইতাম না, আমি একটা মূর্খ অশিক্ষিত থেকে যেতাম, হ্যাঁ আরও কিছু থেকে যেতাম, আমি দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো কিছুই হইতে পারতাম না, কথা ঠিক না? বুঝতে পারছেন এই অনুভূতিটা? সুতরাং কখনো এটা বলবেন না আমি এমন লোকের কাছে শুনেছি, কথা বলতে বলতে আবেগে এসে বাপ মা হয়তো খুজুলুম অত্যাচার করছে, অনেক বাপ মাই জালেম আছে, প্রবাস থেকে সব টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছেন, 10-20 পর জীবনের সব কিছু দিয়ে দিলেন, আপনাকে বঞ্চিত করে আপনার ভাইরাকে দিয়ে দিল,
করছে, এরকম বহু ঘটনা এরকম আছে আমাদের এখানে, আমাদের ছাত্র ভাইদের সাথে হয়েছে। আপনাকে রাস্তায় বের করে দিল, সারা জীবন সব কিছু করলেন, ওই বাপ মায়ের জমি জায়গায় কোনো কিছুতে ভাগ পানি, এমনকি লেখাপড়াও করায়নি আপনাকে, তখন আবেগে কষ্টে এসে দুঃখে এ বলে ফেলে যে আমার মা বাবার জন্ম দেওয়া ছাড়া আর কোনো অনুগ্রহ নেই, এহসান নেই। না, বহু এহসান আছে, বহু এহসান আছে, কিন্তু অন্তর্দৃষ্টি আপনার দেখে না, আপনার এই চোখ ভালো করে দেখতে পাই না, অথবা চোখ দেখার মতো যোগ্যতা রাখেনি। যখন আপনি নাবালক ছিলেন, শিশু ছিলেন, মাতৃগর্ভে ছিলেন বা দুধ পান করছিলেন তখন, আর এই অন্তর্দৃষ্টি গভীরভাবে চিন্তা করে দেখে না, বসিরত নেই। সেই জন্য বাবা মায়ের এহসান কি আপনি কি করছেন, আপনি তুচ্ছ মনে করছেন আর আপনি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছেন। কখনো এরকম করবেন না। যে কথাটি বলছিলাম, উত্তম বিকল্প সব কিছুর আছে, কিসের উত্তম বিকল্প নেই? মা বাবার উত্তম বিকল্প নেই। আমার আম্মা চলে গেছেন, মায়ের বিকল্প পৃথিবীতে আর পাবো না, অসম্ভব। এটা আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন। আব্বা চলে গেছেন, রাহিমাহুমাল্লাহ জামিয়ান, আল্লাহু ইগফির লাহুম ওয়া ইরহামহুম। তাদের সাথে আল্লাহ যেন জান্নাতে একত্রিত করেন। তাছাড়া দুনিয়াতে কোনো বিকল্প আব্বারও নেই আম্মারও নেই, এই কদরটা, এতটা মা বাবার মর্যাদা বোঝার জন্য, আর গুরুত্ব বোঝার জন্য, আর ভালোবাসার জন্য, তাদের সাথে সদ্ব্যবহারের জন্য এই পয়েন্টেই যথেষ্ট। এত গাড়ির গাড়ি ওয়াজ না করে আর এত আয়াত হাদিস না শুনিয়ে বহু আছে, যদি এতটুকু মানুষ অনুভূতি রাখে, এই অনুভূতিটা সব সময় রাখবে। যতদিন দুনিয়ায় বেঁচে আছে সুবর্ণ সুযোগ মনে করবেন, এটাকে এটাকে সবচেয়ে বড় আপনার জীবনের চান্স মনে করুন, আল্লাহ সুযোগ দিয়েছেন। অনেকে বাবা মা অসুস্থ হলে খোঁজ করতে চায় না, আমার ওই ভাই কি করছে, ও তো আমার চেয়ে মেলা টাকা হলো, ও কি করছে দেখি, ও কত টাকা দিচ্ছে, ও কতটা শেয়ার করছে। আরে ভাই, কেউ দিক আর না দিক, কারো দিকে দেখবেন না, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগই সুযোগ হতে পারে, এটাই শেষ সুযোগ। আর আমি আলহামদুলিল্লাহ বলছি, আমার আম্মা যখন রমজানে অসুস্থ হয়ে গেলেন, তখন ভাবলাম আর হাসপাতালে ভর্তি করতে বাধ্য হলাম, ভাবলাম যে এটি আল্লাহ বড় সুযোগ দিয়েছে, এই সুযোগ আর নাও আসতে পারে, সত্যি আসলো না আর, এই খরচ করার সুযোগ আর তার হায়াতে নাও আসতে পারে। এটা শুধু মুখে বলছি না, কাজে করতে হবে। আমার কেউ দেবে না দেবে আগেই বলে দিয়েছি, যে কেউ দিলে দিল, না হইলে আমি পুরোটার জন্য আছি। আমি এ কথা বলি যে এত হইলে আছি আর এত না হইলে আছি না, এমন কথা নয়, আছি। জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে, সব কিছু খালি করে দিয়ে মা বাবার খেদমত করতে হবে যতদিন দুনিয়া আছে। দুনিয়া থেকে যখন চলে গেছেন, তখন তাদের জন্য যে করণীয়গুলো আছে সেগুলি করতে হবে যথাসাধ্য, ইনশাআল্লাহ সেগুলি আলোচনা করব। আল্লাহ যেন সংক্ষেপে হইলেও পেশ করার আপনাদের সামনে তৌফিক দান করেন। তো আম্মা ইন্তেকাল করলেন এই ঈদের পরে, আমাদের এই ঈদুল ফিতর হাসপাতালে কেটেছে, আম্মার হাসপাতালে কেটেছে, আইসিইউতে। আর ভাইদের, ছয় ভাই দেশে, ছয় ভাই হাজির, তাদের হাসপাতালই কেটেছে, হাসপাতালের বাইরে অফিসে, নিজেদেরই যেহেতু হাসপাতাল ছিল, আমার শালার হাসপাতাল আলহামদুলিল্লাহ ঘরের মতো বাড়ির মতো, সুতরাং তাদের কাছে সেখানে হাসপাতালে আইসিইউতে হইল, সবসময় ওখানেই কেটেছে। কিছু সময় বাড়িতে এসেছে, খাবার দাবার খেয়েছে, আবার ছুটে গেছে বাড়ির পাশে হাসপাতাল আলহামদুলিল্লাহ 1.5 কিলোমিটার। সুতরাং এই সুবিধাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং সহজ করেছেন। আর আমরা যারা তিন ভাই সৌদি আরবে ছিলাম, তাদের মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে হাসপাতালে না কাটলেও আমাদের এই ঈদ আর ঈদের দিনগুলি হাসপাতালে কেটেছে। আর আমার আম্মা সম্পর্কে আর একটু বলি, যে আমার আব্বার ইন্তেকাল তার 4 মাস 25 দিন আগে হয়েছে, মানে 5 মাসে 5 দিন কম দুইজনের ইন্তেকালের এই সময়কালের ভিতরে। আব্বা ইন্তেকাল করেছে 25শে ডিসেম্বর 2020, আর তারপরে আপনার ইদ্যুত, কতদিন ইদ্যুত হয়, হ্যাঁ কতদিন ইদ্যুত হয়, স্বামী ইন্তেকাল করলে বিধবার ইদ্যুত কতদিন, 4 মাস 10 দিন।
চার মাস দশ দিন কেটেছে, সুবহানাল্লাহ। এই রমজান মাসের ভিতরে চার মাস দশ দিন কেটেছে, আম্মা বাড়িতে, গ্রামের বাড়িতে ঈদ পুরোটা এত শক্তভাবে ঈদ পালন করছে যে পাশে এক থেকে দেড় মিনিট লাগবে আমার বড় মেয়ে বাসা যেতে, ঢুকতে বা বাড়ি ঢুকতে। আর এক ভাই আলাদা করে বাড়ি করেছে, ছোটো ভাইটা, সবাই আস্তে আস্তে করে আলাদা বাড়ি করার চেষ্টা করছে। তো ওর বাড়ি যেতে দু মিনিট লাগবে, কারো বাড়ি যেত না, কারো বাড়ি যেত না। প্রথম থেকে বেশ কিছুদিন এরকম কেটেছে, জানতে পারলাম, বললাম যে আপনি যাচ্ছেন না, ওখানে যাবেন, মাঝে মাঝে একটু চা খেয়ে আসবেন, ওখানে খেয়ে দিয়ে আসবেন, ভালো কিছু হলে ডাকবে, যখন ডাকবে যাবেন আপনি, সকাল বিকেল, রাত্রি কাটাবেন না। যেতে রাজি না, বললাম যে শরীয়তে যায় যাচ্ছে, শুধু রাত কাটায়েন না আপনি, নিজের বাড়িতে এসে রাত কাটান, কিন্তু আপনি যান ওদের বাড়িতে, আমার মেয়ের বাড়ি যান, ওই ছোটো ছেলের বাড়ি যান। যেতে রাজি হতো না, অনেক বলার পরে মাঝে মধ্যে দুই একবার শুধু গেছে খেতে, আর না হলে ওরাই খাবার দিয়ে যেত, দিয়ে যেত, কিন্তু যেত না, যেতেন না কখনো। যেমন ঈদ পার হয়েছে রমজান মাসের শেষ দিকে, প্রায় বিশ রমজানের কাছাকাছি এরকম ঈদটা পার হইল, তখনই আমি টেলিফোনে বললাম যে আপনার কিন্তু ঈদ পার হয়ে গেছে, আপনি এখন সাধারণ লেবাস পোশাক পরতে পারবেন, যদি মনে করছে অলঙ্কার পরবো, মাসলা মশাইল, বলে যে পরতে পারবেন, কিন্তু পরে নি সুবহানাল্লাহ, পরে নি, পরে জানতে পারলাম। তার পরে পরেই অসুস্থ হয়ে পড়লেন, জ্বর হইল, সর্দি কাশি, আর তারপরে ঈদটা যখন পার হইল, তখন আমার ভাই যে আব্দুর রহমান মাদানী মদিনা থেকে, তৃতীয় ভাই, আমরা তিন ভাই মদিনা থেকে পাশ করেছি, একজন আমি তো হাদিস থেকে, আমার আরেক ভাই দাওয়া ওই থেকে, কুলিয়াত দাওয়া ফ্যাকাল্টি থেকে, আর আরেক ভাই হচ্ছে কুলিয়াত শরিয়া ফ্যাকাল্টি থেকে। তো এই ছোটো ভাই যেটা, সে টাউনে ওখানে যেহেতু শিক্ষকতা করে তো সেখানে থাকে, তো ওখানে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, দেখা গেল যে অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, অনেক চেষ্টা করা হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে চেষ্টাতে আমরা কোনো ত্রুটি করিনি। চেষ্টাতে ত্রুটি করলে আর কেউ যদি মারা যায় তো অনেক সময় কী হয়, আক্ষেপ হয়, হ্যাঁ আক্ষেপ হয়, দুঃখ লাগে যে আমরা, নিজেকে অনেক সময় দুঃখ লাগে, নিজেকে ধিক্কার দেয় মানুষ যে যথাযথ চেষ্টা করলাম না, সেই জন্য মনে হয় চলে গেল শয়তান, কিন্তু ওই রাস্তা দিয়ে ঢুকে। আমার যারা আশেপাশের লোক আছে তারা বলার একটা সুযোগ পেয়ে যায়, তাই না? যারা আশেপাশে আছে তারা বলার একটা সুযোগ পেয়ে যায় যে ভালো করে চিকিৎসা করলো না, এই জন্য মারা গেল। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ এইরকম দোস্ত দুশ্মন সব রকমই থাক, কেউ বলার সুযোগও পাবে না, আর আমাদেরও কোনো আক্ষেপ নেই যে আমরা চেষ্টাতে কোনো ত্রুটি করেছি, সর্বাত্মক চেষ্টা করেছি। শেষে আমার শালা যে সেই হসপিটালের মালিক, যেই রাতে ইন্তেকাল হবে এসা পরে টেলিফোন করলো, সে সরাসরি গিয়ে দেখে চাই শেতরুকে, বললো যে আমি আজকে দেখে আসলাম, আমাকে বলছে যে কালকে আশা করা যায় যে ভালো হয়ে যাবে, কিন্তু বড় চালাকির সাথে সে বলেছে, সেই দিন আরও বেশি সিরিয়াস, আম্মা কষ্টে ছিলেন একটা দিন, তো আর তার আগে আমি স্বপ্নও দেখেছিলাম একটি, যদি সময় থাকে তো স্বপ্নটা আপনাদের শোনাবো, আর না হলে স্বপ্নটা থাক, আমি আম্মার ইন্তেকালের আগে স্বপ্ন শোনাইনি কাউকে, ইন্তেকালের পরে আমি যারা আমার প্রিয়জন তাদেরকে, আমার ওয়াইফকে, তারপরে আমার ভাইদেরকে শুনিয়েছি যে আমি স্বপ্নে দেখেছিলাম, এবং আমার সপ্তাহ খানেক আগে থেকেই এই স্বপ্নের ভিত্তিতে আমি নিজের স্বপ্নের তাবির নিজে করার চেষ্টা করি। আমি তাতেই বুঝে গেছিলাম যে আর আম্মাকে দেখতে পাবো না, আম্মা আর ফিরবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। তো এইরকম স্বপ্নগুলি বলতে নেই, বলতে নেই, যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাক, বলতে নেই, কারণ অনেক সময় বলার কারণে অপ্রীতিকর কিছু হইতে পারে, সেই জন্য যথাসাধ্য আল্লাহর কাছে দোয়া দোয়া করতে থেকেছি, তো এরকমের মেহনত করেছি, কিন্তু আল্লাহর যেটা ফয়সালা, ইয়াকদি আল্লাহ আমরান কানা মাফুল, আল্লাহর যেটা চূড়ান্ত ফয়সালা আছে সেটা হবেই হবে। তো যে কথা বলছিলাম যে আমার আম্মা ভর্তি হলেন হাসপাতালে, রমজানের কয়েকটা দিন বাকি, শেষ দশকের বেশ কয়েকদিন ওখানে কেটে গেল, আর তারপরে ঈদটাও সেখানে কেটে গেল, ঈদের পরে কয়েকটা দিন কাটার পরে এই আটই শাওয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রহমতুল্লাহি আলাইহা ওয়া আলাল ওয়ালিদ আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রথম সব অবস্থায় আল্লাহর কী করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ যা নিয়েছেন তার চাইতে কম না, যদি নিয়ে থাকেন একটা দুটা
নিয়ামত, তাহলে বহু নিয়ামত দেখতে হবে যে আমাকে দিয়ে রেখেছে। এটা একটা অনুভূতি মনে রাখবেন সবসময়। আপনার কাছ থেকে আর আপনার যদি চাকরি নিয়ে নেন, যে চাকরিটা সৌদি আরবে চলে গেলাম, আপনি ভাববেন না যে আমার জীবনে তো হাহাকার অবস্থা, কি করে খাব। বহু নিয়ামত দিয়ে রেখেছেন, বহু নিয়ামত আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন, ব্রেন বুদ্ধি ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, আমি যে কোনো জায়গায় গেলে আমি খেটে খেতে পারবো, করে খেতে পারবো, দোয়া দুই করতে পারবো, এমন নাই যে আমি বিছানে আছি। এইরকম বহু নিয়ামত, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, কারো ছেলেরা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যদি আমি কাজ নাও করি সংসার চলে যাবে, ঠিক না? তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে যে কোনো নিয়ামত আল্লাহ যদি নিয়ে নেন, তারপরও শুকরিয়া আদায় করবেন, কারণ যেই নিয়ামতগুলিতে মাইনাস হয়েছে তার চাইতে অনেক অনেক গুণে বেশি আপনার কাছে আল্লাহ প্রদত্ত নিয়ামত আছে, মনে রাখবেন। কখনো আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করবেন না। মানুষ যখন অসুস্থ হয়, পাঁচটা দশটা দিন অসুস্থ থাকলে এমন হয়ে যায় বলে আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, কতদিন কষ্ট পাব, অথচ ৫০ বছরের প্রায় সময়টা সুস্থ থেকেছে, দশ বিশটা দিন কি এক মাস থেকে অসুস্থ আছে। এই কথা আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন, তাকে যখন সবাই পরামর্শ দিয়েছিল, তার জীবনীতে বলা হয়েছে যে আপনি দোয়া করেন, আল্লাহর নবী দোয়া করেন, ভালো হয়ে যাবেন। বলছে আল্লাহর কাছে এত বেশি আমি শেফার জন্য, আরোগ্যের জন্য দোয়া করবো, এতদিন আল্লাহ যদি সুস্থ রেখে পরীক্ষা করেন, নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ এখন নিয়ামত নিয়ে, সুস্থতার নিয়ামত একটু নিয়ে আমাকে বালা মুসিবত দিয়ে, দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, এই পরীক্ষা আমি পাশ করবো না, দু চার ছয়টা মাস আমি পাশ করবো না, আল্লাহর কাছে একবারে উত্তেজিত হয়ে আর তাড়াহুড়া করে চাওয়া শুরু করবো, জি কখনো না। তো সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি যে পিতামাতাকে আল্লাহ দিয়েছিলেন নিয়ামত হিসাবে, সমস্ত নিয়ামত একসময় চলে যাবে, আর না হলে নিয়ামতগুলি থেকে যাবে, আমি চলে যাব, নিয়ামতগুলি থেকে যাবে, আমার ইসলামী সেন্টার থেকে যাবে, আমার চাকরি থেকে যাবে, আমি চলে যাব, হতে পারে না, অথবা আমি থেকে যাব, ইসলামী সেন্টার চলে যাবে, ইসলামী সেন্টারে চাকরি চলে যাবে, উদাহরণস্বরূপ, তাই না? এখান থেকে আমার রুজি হয়ে যাবে, দুটার একটা হবে, জীবনে মরে দুটোর একটা হবে, আপনার নিয়ামত আপনার কাছ থেকে চলে যাবে, না আপনি আপনার নিয়ামত ছেড়ে চলে যাবে, থাক খালি হাতে চলে যেতে হবে। সেটা দুনিয়া নিয়ে এত কামড়াকামড়ি, মারামারি আর হানাহানি, এসব জ্ঞানী মানুষ মমিন কখনো করবে না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করি। এটা কোরআনের আয়াতের উপর আমল মনে রাখবেন। সাহাবারা কোরআনের আয়াত বেশি মুখস্থ করতেন না, আর বেশি বেশি আমাদের মতো খতম করতেন না, তার চাইতে বেশি কিসে গুরুত্ব দিতেন, বেশি বেশি আমল করতেন। ১০টা আয়াত পড়লেই যতক্ষণ আমল না করতেন আগে বাড়তেন না, এলেম শিখলেন, যা কিছু আছে তাতে উপলব্ধি করলেন, বুঝলেন, আমল করলেন, দাওয়াত দিলেন, তারপর আগে বাড়ছে। আমল করতে হবে। আল্লাহ বলছেন সূরা লোকমান আয়াত নম্বর ১৪তে, আনিশ করলি ওয়ালি ওয়ালি দেই, আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইন, মা বাবার শুকরিয়া আদায় করো। কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন মা বাবাকে, যে আল্লাহর সাথে মিলিয়ে একসাথে শুকরিয়া আদায় করতে বল, যেমন আল্লাহর শুকরিয়া আদায় করবে তেমনই মাতা পিতার শুকরিয়া আদায় করবে, মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আনিস করলি ওয়ালি ওয়ালিদাই, যখন আল্লাহ সৎ ব্যবহার কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার সাথে ইহসান করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর কথা বলছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া ওয়ালিদাইন ইহসানা, আল্লাহর হকের সাথে হক মিলিয়ে শুকরিয়ার ক্ষেত্রে এবং সদাচরণ ক্ষেত্রে, ইহসানের ক্ষেত্রে, বীরের ক্ষেত্রে, সৎ ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটি আল্লাহর পক্ষতে ফরজ হোক। যেমন আল্লাহর ইবাদত ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, যে এক আল্লাহর ইবাদত করবে তাওহীদ ভিত্তিক, শিরক মুক্ত, বিদাত মুক্ত, ঠিক তেমনি পিতামাতার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞ থাকবে সারা জীবন, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতাকে মানসিক শারীরিক কোনো রকমের বাড়ি বাড়ি কষ্ট দেবে না, পিতামাতাকে সবচেয়ে বেশি সুখী রাখার চেষ্টা করবে নিজের চাইতেও। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নিয়ামত নেন, মনে রাখবেন যে বহু নিয়ামত দিয়ে যে কথা বলছিলাম এটা তো আছেই, তার সাথে মনে রাখবেন যে কোনো বালা মুসিবতে আল্লাহর অনুগ্রহ আছে। এজন্য আরবদের একটা প্রবাদ আছে যে আল মেনাহু ফিল মেহান বা আল মেনহাতু ফিল মেহনা, মেহনাতুন মানে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহর পরীক্ষা, তো আল্লাহর পরীক্ষাতে মিনহা, মিনহা মানে অনুগ্রহ দান, যেখানে আল্লাহ বালা মুসিবতে সেখানে আল্লাহর কিন্তু দান আছে, দান আছে। যদি দেখেন যে কোনো কিছু তো আমি বাহ্যিক পেলাম না, টাকা পয়সা বাড়লো না, রুজি রোজগার বাড়লো না, আমার আর কিছু তো এরকম কিছু উন্নতি দেখলাম না, কিন্তু আপনার ইমানে সতেজতা আসলে, অনেকে সালাতে গাফিল, অনেকে আল্লাহর সাথে সম্পৃক্ত তাল্লুক বিল্লাই গাফিল, অন্তরের সম্পৃক্ততা দুনিয়ার সাথে দুনিয়ার মুখী হয়ে আছে, কিন্তু মা বাবার ইন্তেকালের পরে আরও বেশি আখেরাত মুখী হয়ে গেল, দুনিয়া থেকে একবার উদাসীন হয়ে গেল, হয়ে গেল বাবা মায়ের ইন্তেকাল তার জন্য ইউটার্ন হয়ে গেল, এমন ধার্মিক বেনামাজি আধা নামাজি ছিল, ফজরে উঠতো না, একবারে পাক্কা নামাজি হয়ে গেল, এর চেয়ে বড় দান কী হইতে পারে, এর চেয়ে বড় দান কী হইতে পারে। এই উদাহরণ দিচ্ছি, এরকম বহু দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু নেন তো উত্তম বিকল্প দেন, সেটা বাপ মায়ের আকারে তো দেবেন না, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ বহু দেবেন, বহু দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের নিয়ামতের। আল্লাহ যেন এসব আমাদেরকে অনুভূতি নিজের মধ্যে সবসময় রাখার তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী আমাদের বাহ্যিক আভ্যন্তরীণ আমলকে পরিচালনা করার তৌফিক দান করেন, অন্তরের আমল যেন ওই রকমই হয়, যেন বাচনিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, যাবতীয় ইবাদত বন্দেগি যেন আল্লাহর ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে যে কোনো অবস্থায় উত্তম প্রতিদান দান করেন। বিষয়বস্তু আজকের ছিল শোকের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা বছরকে শোকের বছর বলা হয়েছে। নবুয়াত প্রাপ্তির 40 বছর বয়সে নবী হলেন মক্কাতুল মুকাররমায়, ঠিক না? 10 বছর পরে, দশম নবুয়াত প্রাপ্তির দশম বছরে নবী হওয়ার 10 বছর পরে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 50 বছর। এই একই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয়জন পিতা মাতার পরে দুই ব্যক্তিত্ব ছিলেন, একজন হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বড় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তার ইন্তেকাল হইল। তার মাত্র কয়েকদিন আগে, কিছুদিন আগে, মাসখানেক বা কিছুদিন আগে তার চাচা, সবচেয়ে প্রিয় চাচা, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সে চেষ্টা করেনি, গোঁড়ামি করেছে, বাপ দাদার ধর্মকে প্রাধান্য দিয়েছে, যার ফলে তৌফিক হয়নি, চেষ্টা না করলে তৌফিক হয় না। মনে বললে এখান থেকে একটা শিক্ষা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চলার জন্য সর্বাত্মক মুজাহাদা করে, প্রচেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে তৌফিক দিই, হ্যাঁ অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাই, রাস্তা সহজ করে দিই। চেষ্টা করেছেন সবচেয়ে বেশি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি চাচা, সুতরাং তাকে আল্লাহ রাব্বুল সাইয়্যিদুস সুহাদা মানিয়ে দিয়েছেন। চেষ্টা করেছেন আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা, তাকেও আল্লাহ হেদায়েত নসিব করেছেন, কিন্তু আবু তালেব চেষ্টা করেনি, অন্ধত্বের পরিচয় দিয়েছে, বাপদাদার ধর্ম বাপদাদার দোহাই দিয়েছে। বোঝা গেল যে এখনও যারা বাপদাদার ধর্মের দোহাই দেয়, কোরআন সুন্নার ওহির দোহাই দেয় না, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করবেন না, হেদায়েত করবেন না। যতই আপনি চান না কেন, আপনার বাপ হেদায়েত হোক, আপনার মা হেদায়েত হোক, আপনার বংশ হেদায়েত হোক, আপনার প্রিয়জন হেদায়েত হোক, যদি বাপদাদার ধর্ম না ছাড়ে, ওহির দিকে ফিরতে না চায়, আল্লাহ কখনো হেদায়েত নসিব করবে না, যেমন আবু তালেব কেউ করেনি। হেদায়ত তো হয়নি, কিন্তু যারা হেদায়ত হয় না সবাই কিন্তু কট্টর দুশ্মন হয় না, কেউ আবার খুব হিতাকাঙ্ক্ষী হয়। তা আবু তালেব খুব দরদি মানুষ ছিল, ওর চাইতে বেশি দরদি মক্কায় কেউ ছিল না নিজের বংশের মধ্যে। আল্লাহর কি পরীক্ষা, আর এক চাচা আবু লাহাব আপন চাচা, কিন্তু সবচাইতে কট্টর দুশ্মন, ঘরের দুশ্মন বেশি কষ্টদায়ক। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে হে আমার উম্মতের লোকেরা, হে মানব জাতি, তোমাদের জন্য আমি রসুল হয়েছি, তোমাদের জীবনেও এই রকমের অবস্থা পরিস্থিতি দেখতে পাবে, কেউ হ্যাঁ তোমার
দিনের ক্ষেত্রে একমত না হইলেও তোমাকে ভালোবাসবে, তোমার খারাপই চাইবে না। এরকম আবু তালেবের চরিত্রের হবে। আবার কেউ তোমার সাথে দিনের ভিন্নতা, ধর্মের ভিন্নতা আছে, আকীদার ভিন্নতা আছে, মানহাজের ভিন্নতা আছে, আর কো চরম শত্রু, তোমাকে ইহুদি নাসারার চাইতে শত্রু মনে করবে, আবু লাহাবের চরিত্রের হবে। আমার সাথে হয়েছে, তোমাদের সাথে হইতেই পারে। আমার নবীর সাথে আল্লাহ শিখাইতে চেয়েছেন, আমার নবীর সাথে এটা হয়েছে, তোমাদের সাথে হইতে পারে, যে কোনো আমার সাথে হয়, আপনার সাথে হইতে পারে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, হ্যাঁ, বাপ মা যদি ইন্তেকাল করতেন আর সেই সময় তিনি যদি বড় হতেন, তাহলে ওই ওইটাই হয়তো শোকের বছর হইত। কিন্তু বাপকে তো দেখতেই পাননি, হ্যাঁ, জন্মের আগে বাবার ইন্তেকাল হয়ে গেছে, এটা প্রসিদ্ধ মত। আর বাল্য জীবনে ছোট, যখন দুনিয়ার কিছু বুঝেন না, বাপ মার যে মায়া মমতা ভালোবাসা, বাপ মা চলে গেলে যে কষ্টের সম্মুখীন মানুষ হয়, এই অনুভূতিগুলো এত আসেনি তখন। মাত্র কয় বছর বয়সে? হ্যাঁ, ছয় সাত বছর বয়সে এরকম ছিল। সেই সময় ইন্তেকাল হয়ে গেল মায়ের। বড় হওয়ার পরে যখন দিনের দাওয়াত দিচ্ছেন, এতদিন পর্যন্ত দিন যতক্ষণ পর্যন্ত তার কাছে আসেনি, ওহি আসতো, তখন পর্যন্ত তো মক্কার লোকেরা সবাই বন্ধু, সবাই ভালোবাসত। কিন্তু হক কথা বলার কারণে বড় একটা দল কট্টর দুশ্মন হয়ে গেল। আর কিছু অল্প স্বল্প দোস্ত আছে, আপনজন আছে, সাহাবাই কেরামগণ। এই সময় যারা সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল, তারা এই দুইজন, বিশেষ করে আর অন্যরা, আবু বকর সিদ্দিকও, কিন্তু এই দুইজন একই বছরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শোকের বছরটিকে, একই বছরে যে পরপর দুটো শোকের ছায়া নেমে আসলো তাঁর জীবনে, সেই জন্য সেই বছরটি কী বলা হয়েছে? আমুল হুজম, শোকের বছর বলা হয়েছে ইতিহাসের পাতায়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতায়। তো আমার আব্বা এবং তার পরে পরে এই পাঁচ মাসের ভিতরে আমার ইন্তেকালে আমার এই অনুভূতিটা খুব হলো আমার জীবনে, যে এই বছরটা আমার শোকের বছর, আমুল হুজন। যদি জীবনে শোকের বছর বলতে হয় আমার জন্য, তো এই বছরটা হচ্ছে আমার শোকের বছর সত্যি। জি হ্যাঁ, আল্লাহু আকবার। জি হ্যাঁ, বাবা মায়ের ইন্তেকালের পরে আমার প্রিয়জন কেউ দুনিয়া থেকে যায়নি, যার ফলে আপনজন প্রিয়জন কেউ মারা গেলে যে কষ্ট হয়, শোক হয়, অনিচ্ছাকৃত শোক হয়, কান্না করা লাগে না। অনেকে তো ভান করে কান্না করে, হয় না? আমাদের দেখে দেখা দেখা কিছু আছে মহিলার, দেখা দেখি কান্না চলে আসে। ও এমনি যদি দেখছে দুটো মহিলা কাঁদছে, কেউ মারা গেছে কাঁদছে, ও কাউকে পরকে দেখতে এসছে, এমনি তো কান্না আসতো না, কিন্তু ওই মহিলারা কাঁদছে, ওই আব্বা কেউ কাঁদছে, ও কান্নাতে কান্না হয় কি হয় না? এটা আছে দেশে, কিন্তু ওটা আলাদা জিনিস, আলাদা আবেগী কান্না বা কিছু ভাড়াইটা কান্না। কিন্তু সত্যি অনিচ্ছাকৃত যে শোকের ছায়া নেমে আসলে কান্না আসে বা অন্তর প্রচণ্ড ব্যথিত হয়। আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম আল্লাহ মাহজুনুন, বলেছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর ছেলে, যখন ইন্তেকাল করেছিলেন প্রায় দুই বছর বয়স হওয়ার পরে, বড় আশা যে একটা ছেলে সন্তান তো বেঁচে থাকবে, কার আশা থাকে না? আশা ছিল যে আমার একটা ছেলে, তো চারটা মেয়ে আছে, এই ছেলেটা তো মানুষ হোক, বড় হোক, সবার আশা। কিন্তু আল্লাহ চাইছেন যে তো দেখিয়ে দেবো তৌহিদ, মানব জাতিকে তৌহিদের শিক্ষা দেবো, যে আমার নবীরও কোনো ক্ষমতা চলে না হায়াত মতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে। আমার নবীও তো আমার শরিক না, আমি এক আল্লাহ, ওয়াহদাহু লা শরিক, আমার ক্ষমতার বিরুদ্ধে কিছু হয় না, এবং এতেই কল্যাণ রয়েছে। আমার নবীকে কোনো ছেলে সন্তান আমি দেব না, দেব আর নিয়ে নেব বাল্য জীবনে। ওহো, হিকমত রয়েছে তাতে। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয়ে গেল, নবী সরে চোখের পানি থামতে পারলেন না, চোখের পাশেই বোখারি হাদিস রয়েছে, বসলেই রয়েছে, চোখের পানি থামতে পারলেন না, কান্না করছেন ঝরঝর করে, হাওমাও করে চিল্লে কান্না করা আপত্তি করে, যাইজ না, নোহা রোদন করা এটা যাইজ নাই, মৃত ব্যক্তির ওপর। তবে এইরকম কান্না চলে আসা, সাহাবীরা অবাক হচ্ছেন যে আমাদের কান্না আসা আছে, রসুলুল্লাহ সাল্লাম কান্না করছেন, মাহাজা রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, এটা আমার কি, আপনি কেন কেঁদে ফেললেন?
হ্যাঁ ঝরঝর করে আপনার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এটা কেন? রাসূলুল্লাহ বলে ইন্নাহা রহমা, এটি হচ্ছে আমার অন্তরের মায়া, এটি হচ্ছে আমার ভালোবাসা দয়া। আল্লাহ রাব্বুল তার যেই বান্দার অন্তরে চান দয়া মায়া দিয়ে থাকেন, এই মায়াতে চক্ষু দিয়ে অনিচ্ছাকৃত অশ্রু প্রবাহিত হচ্ছে, ঝরঝর করে পানি বইতে আছে, কান্না ধরে রাখতে পারছি না। তো এই তিক্ত অভিজ্ঞতা আমার জীবনে ছিল না, আমার বয়স যথেষ্ট আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ষাটের কাছাকাছি ধরতে হবে। হ্যাঁ, এই জীবনে আলহামদুলিল্লাহ আমি এর আগে বলেছি কি না, আমরা নয় ভাই ভূমিষ্ঠ হয়েছে, নয় ভাই বাহায়াত আছে, এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাই মারা গেলে একটু কষ্ট লাগে, ওটাও কোনোদিন এই তিক্ততার স্বাদ চাখিনি। নয় ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ, সবাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন ভাই। আর তারপরে ছেলে মেয়েরা সবাইকে আপনজন প্রিয়জন আমার মমিন ভাই বোন সবাইকে যেন আল্লাহ সুখে রাখেন, সারা পৃথিবীর মমিন মমরাতের জন্য দোয়া করি আমি। তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরাও আলহামদুলিল্লাহ। তো ওই যে ছেলে মেয়ে মারা গেলে যে কষ্টটা হয়, যার মারা গেছে সে বুঝে, আমি বুঝতে পারবো না, কারণ আমি এই ব্যথার শোকের সম্মুখীন হইনি জীবনে। ভাইয়েরটাও বললাম এইরকম ব্যথার শোকের সম্মুখীন হইনি। দাদি আমার জন্মের আগেই মারা গেছেন, দাদা মারা গেছেন তখন আমি লেখাপড়া এক সময় ছিল বা লেখাপড়া করে তখন মনে হয় আমি আসছিলাম, সফরে ছিলাম, কলকাতা থেকে বোম্বাই আসবো, বোম্বাই থেকে এই আমি ট্রেনে সফরে ছিলাম, পরে জানতে পারলাম, তখন তো টেলিফোনের যুগ ছিল না, আল কাসিম প্রথম আসবো মদিনা পাশ করার পরে। তো দাদা মারা গেছে, একটা কষ্ট আছে, কিন্তু ওই কষ্টটা নয় যে কষ্টটা হয়, তাই না? আর তারপরে কারো কাছে যদি দীর্ঘ সময় ধরে থাকে কেউ, তাহলে মায়া মমতা আরও বেশি হয়। তা আমাদের বিদেশি জীবন লেখাপড়ার জীবন, দাদার কাছে বেশি থাকার সময় পাইনি, তো সেটাও বুঝতে পারিনি যে আপনজন মারা গেলে কী কষ্ট হয়। এ আমার লাইফে প্রথম এই 2021 সালে মোতাবেক 2020 আর 2021-এ আর মোতাবেক 1442 হিজরি এই বছরটায় আমার এই ব্যথাগুলি আমি অনুভব করেছি। আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর এ পর ঘন ঘন ইন্তেকালে ধৈর্য ধারণ করতে গিয়ে একটু সময় লেগেছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করেছি প্রথম থেকে, কিন্তু তারপর সময় লেগেছে, যার ফলে এই দর্শগুলো এত তাড়াতাড়ি শুরু করতে পারিনি। আব্বার ইন্তেকালের পরে চতুর্থ দিনে আমি প্রথম দর্শ করেছি রবিবারে জুমের, কিন্তু আমার ইন্তেকালের পরে প্রায় 8 দিন পরে 8ই শাওয়াল ইন্তেকাল হয়েছে, আর আজকে 16 শাওয়াল প্রথম আপনাদের সামনে এই আলোচনা পেশ করছি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আম্মা আব্বাকে যেন আল্লাহ রাব্বুর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারলৌকিক জীবনকে আখিরাতের জীবনকে ভরপুর করে দেন, আর কবরকে আল্লাহ যেন আলোকিত করে দেন, প্রশস্ত করে দেন, এবং বারজাখী জীবনে আল্লাহ যেন সার্বিক সুখ শান্তি দান করেন, উচ্চ স্থান আল্লাহ জান্নাতুল ফিরদৌসে দান করেন, এবং আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করেন যারা আমরা আছি বা দুনিয়াতে থাকব। পিতামাতার জন্য দোয়া করা উচিত, পিতামাতার জন্য দোয়া করা উচিত, বেঁচে থাকলেও দোয়া করবেন, আর যাদের মারা গেছে তারা দোয়া করবেন। বেঁচে থাকলে আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, তাদের পার্থিব যে দিকগুলি রয়েছে বিশেষভাবে সেগুলির দোয়া করবেন সেই নিয়তে, আর দুনিয়া থেকে চলে গেলে রহমতের বেশি মুখাপাক্ষী, আর হেফাজতের দোয়া না। এই জন্য কোনো মানুষ বেঁচে থাকলে হাফেজাহুল্লাহ, আরবরা কী বলে, আল্লাহ যেন তার হেফাজত করেন, অমুক শেখ হাফেজাহুল্লাহ, আর মারা গেলে রেহমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলী, মাতা পিতা মারা গেছে বা যারা মৃত ভাই বোন মমিন মমিনাত মারা গেছে তাদের জন্য কিসে দোয়া করবেন, রহেমাহুল্লাহ। এই ভুলটা থেকে মুক্ত হবেন, যেটা বাঙালি মুসলিমদের ভুল, সেটা হচ্ছে ইমাম বড় বড় আলেমরা ইমামরা যদি তাদের নাম উল্লেখ করেন, তাহলে আবু হানিফা রহেমাহুল্লাহ, ইমাম শাফি রহেমাহুল্লাহ, ইমাম বুখারী রহেমাহুল্লাহ, তাই না? কিন্তু পিতামাতার নাম আসছে আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, এটা আপনি খারাপ আচরণ করলেন বাপ মায়ের সাথে। বাবা মার নাম না যদি আসে আর মৃত হয় কি বলবেন,
রাহেমাহুল্লাহ বা রাহেমাহুমুল্লাহ আপনি দ্বিবচন করতে পারেন না পারেন, আপনি বলেন যেটি দিয়ে পারেন বলেন, এক বচন দিয়ে বলেন, বহু বচন দিয়ে বলেন, রাহমতুল্লাহ আলাইহিম কি বলবেন, রাহেমাহুমুল্লাহ বা রাহমতুল্লাহ আলাইহিম, শুধু অমুক ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, তার চাইতে বেশি হক রাখেন আপনার পিতামাতা, এটা সবসময় মনে রাখতে হবে। সুতরাং এই ট্রেডিশনটা বাদ দিতে হবে, পিতামাতা যাদের মারা গেছেন দোয়া করবেন, কতবার হয়তো তাদের নাম লিখছেন প্রতিবার বলবেন রহমতুল্লাহে আলাইহি বা রাহেমা হমুল্লাহ বা রাহেমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখেছেন করে, মাতা পিতার যে কত গুরুত্ব এবং তাদের যে কত হক, যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গায় দোয়া শিখিয়েছেন। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর ২৪ আল্লাহ শিখিয়েছেন, যেখানে পিতামাতার হকের কথা শিখাচ্ছে, রব্বির রহম ওয়াকুর রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা, হে ছেলে হে মেয়ে পিতামাতার জন্য দোয়া করো, কি বলে, অকুল মানে বলো, রব্বির রহম হুমা হে আমার রব, হে আমার প্রতিপালক, এই রহম হুমা পিতামাতার ওপর তুমি দয়া করো, রহম করো, করুণা নাজিল করো, কামা রব্বায়ানি সগীরা যেমন তারা আমার শৈশবে বাল্য জীবনে আমার কত সযত্নে প্রতিপালন করেছে। যদি ভাই প্রতিপালন না করতো তা আমি তো বাঁচতামই না, শীতকালে আধা ঘন্টা যদি একটু বাইরে ফেলে রেখে দিত, হ্যাঁ মাটিতে ফেলে রেখে দিত, পেশাব পায়খানা করেছে, লটপট করছে পেশাব পায়খানার পর, সেই সময় যদি ফেলে রেখে দিত তাহলে এভাবে সাথে সাথে অসুস্থ হয়ে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এই মায়াগুলি দিয়েছেন মা বাবার অন্তরে, যে তারা কত কষ্ট করে রাত জেগে সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস অনেক মা বাবা কষ্ট করেছে। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বা যেন এই কদর করার তৌফিক দান করেন। তো এই দোয়াটি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটি দোয়া হচ্ছে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর ৪১, রব্বাগফিরলি, রব্বানাগফিরলি, রব্বানা দিয়ে আছে, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানা হে আমাদের প্রতিপালক, কার দোয়া এটি বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানাগফিরলি আল্লাহ আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া পিতামাতার জন্য দোয়া করেছেন, তো ইব্রাহিম সালামের পিতা তো কাফের হয়ে মারা গেছে, হ্যাঁ তো দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম কথা বাপের জন্য দোয়া করেছিলেন যখন বাপ বেঁচে ছিল, বা যখন বেঁচে ছিল, যখন ফালাম্মা তাবাইয়ান আলাহু আন্নাহু আদুউ লিল্লাহ তাবাররা মিনহু, অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যখন সুস্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের ওপর যে আন্নাহু আদুউ লিল্লাহ, ই বাবা আজর তো আল্লাহর দুশমন হয়ে মরে গেল, ইসলাম কবুল করলো না, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলো, সম্পর্কহীন হয়ে গেলেন, আর দোয়া করলেন না। তাহলে এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নকল কোরআনে কারিমে কখন করেছিলেন, জীবদ্দশায়, আল্লাহ রব্বানা হে আমাদের প্রতিপালক, রব্বানা, রব্বানা ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাই আমার পিতা মাতাকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা এবং সমস্ত ইমানদার নর এবং মুমিনদের মধ্যে শুধু নর নয়, নর নারী সবাইকে মাফ করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেই দিন যেই দিন হিসাব প্রতিষ্ঠিত হবে, হিসাবের দিন যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে সব আসে, আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে আসতে পারি, সেই দিন হাজির হতে পারি, আমার পিতামাতা যেন একবার ক্ষমা পেয়ে আসে, সেই দিন আগে থেকে ক্ষমা পেয়ে গেছে করিম, আর যত মমিন মোমেনাত পৃথিবীতে রয়েছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহ হিসাবের দিনে তোমার সামনে দণ্ডায়মান হয়। সূরা নূহের আয়াত নম্বর ২৮ রয়েছে, সেখানে রব্বিগফিরলি এক বচন দিয়ে রব্বি রয়েছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, দোয়াটা সেম আগের মতোই, কিন্তু সূরা ইব্রাহিমের মতোই, ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা, তারপরে জালেমদের জন্য ধ্বংসের দোয়া রয়েছে, বদদোয়া রয়েছে, নূহ আলাইহিস সালাম ৫৫০ বছর হেদায়তে চেষ্টা করার পরে যখন অধিকাংশ হেদায়ত হল, তো এই বদদোয়া তাদের জন্য করেছেন কাফের আর অবাধ্যদের জন্য, আর নিজের জন্য দোয়া করেছিলেন মাগফিরাতের মার্জনা, ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিন, রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা, হ্যাঁ ওয়াল ওয়াল মুমিনাত, ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা দাখারা, ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা, বলে মান দাখাল বাইতে মুমিন ওয়াল মুমিন ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদি যালিমিন ইল্লা তাবারা। তো এই দোয়া পিতামাতার জন্য গোটা দোয়া আপনার লম্বা মুখস্থ যদি না হয় এতটুকু করবেন, কি বলবেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া বা রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আরেকটি দোয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটি কথা মনে রাখেন, বাংলা ভাষাভাষীরা আরবিতে দোয়া করার চেষ্টা করে, বুঝুক আর না বুঝুক, এটা আমাদের মন মানসিকতা,
না এই মন মানসিকতা দূর করতে হবে। হ্যাঁ কোরআনই তো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন, কিন্তু আপাতত মুখস্থ নেই অথবা মুখস্থর বয়স নেই, বুড়ো হয়ে গেছে, দোয়া করব। আর জরুরি নয় নিজের ভাষায় দোয়া করা, নিজের ভাষায় দোয়া করলে যেইভাবে চোখে কান্না আসবে, অন্তর বিনম্র হবে, সেটা আরবি ভাষায় মন্ত্র পাঠ করে না বুঝলে হবে না। কিন্তু এই জন্য আরবদের যে ভেতরে কুনুত হয় রমজান মাসে, আরবরা মসজিদে কান্না করে কিন্তু অন আরবদের কান্না আসে না, অন আরবদের কান্না সাধারণত আসে না। পক্ষান্তরে আমাদের দেশের মোনাজাত হুজুররা শুরু করে যখন মোনাজাত ধরে তখন হাউমাউ করে কান্না করে, কারণ বাংলা ভাষায় বুঝছে যে মোনাজাতে আমাদের হুজুর কি দোয়া করছে। জি, একটি হাদিস শোনাই, মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, বাইহাকি তো রয়েছে হাদিসটি, আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল্লাহ আযজা ইল্লা ইয়ারফাউ দারাজাত আলিল আবদি সালিহ ফিল জান্নাতে, জান্নাতে কোনো বান্দার মর্যাদাকে আল্লাহ উন্নীত অনেক উপরে উঠিয়ে দেবেন, অনেক উপরে, অনেক বড় মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন কোনো বান্দাকে। তখন ওই বান্দা অবাক হবে যে আমি তো দুনিয়াতে এত আমল করিনি, আরে ভালো আমলই তো আমার ছিল না, আমার শুধু কোনো রকম ফরজটাই ছিল, তো এত উঁচাতে কী করে উঠলাম আমি। তখন ও অবাকে জিজ্ঞেস, ইয়া রব্বে, হে আল্লাহ, হে আমার রব, আন্না লি হাজেহি, এই মর্যাদা, এই দরজা কী করে পেলাম, দরজা মানে মর্যাদা, এই মর্যাদা, এত উঁচা মর্যাদা কী করে আমি পেলাম, কেমন করে পৌঁছিলাম বুঝলাম না। ফায়াকুলো, তখন আল্লাহ বলবেন, বিস্তিগফারে ওয়ালা দেখা লাকা, তোমার ছেলে মেয়েরা তোমার জন্য যে আমার কাছে খুব ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ মাগ ফেরলে আবি, আল্লাহ মাগ ফেরলে ওম্মি, রব্বানা ফেরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া যে করেছে, ওই তোমার ছেলে আর মেয়ের দোয়াতে আমি তোমাকে উপরে উঠাইতে 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 এত উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, যেমন তেমন নয় তো, মা বাবার আমল বন্ধ হয়ে গেছে, এ জামাত ইবনু আদম এন কাতা আনহু আমালু, আদম সন্তান মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, আর আমল করার সুযোগ নেই, কিন্তু আমার আপনার আমল করার সুযোগ আছে, বেশি বেশি করবেন, সেজদায় ভুলবেন না, আত্মায় দরুদের পরে সালামের আগে ভুলবেন না, এমনিও যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে দোয়া দোয়া তো ভুলবেন না, যেই সময়গুলোতে দোয়া কবুল হয় জুমার দিনে আসর থেকে মাগরিবের মাঝে, অথবা জুমার দিনে যে কোনো সময়, জুমার দিনে বিশেষ করে দুই খুদবার মাঝখানে ইত্যাদি ভুলবেন না, এই ভালো ভালো সময়গুলি, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে, ফরজে নফলে, সব সলাতে, সলাতের বাইরে, যে কোনো সময় পিতামাতাকে মনে রাখবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। চার নম্বরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং আবার শুকরিয়া আদায় করছি, তারপরে মানুষের শুকরিয়া আদায় করেছি, বিশেষ করে ওই সমস্ত ভাই বোনদের শুকরিয়া আদায় করেছি অন্তর থেকে, যারা আমার পিতামাতার এন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের শিফার জন্য, আরোগ্যের জন্য, সুস্থতার জন্য দোয়া করেছেন খবর পেয়ে, আর সবসময় হিতাকাঙ্ক্ষী তারা দোয়া করে থাকেন, অনেকেই খবর পাননি কিন্তু এমনিতেই তারা হিতাকাঙ্ক্ষী দোয়া করে থাকেন, তাদের শুকরিয়া আদায় করছি, জাযাহুমুল্লাহু খাইরান। এবং যারা এন্তেকালের খবর পেয়ে দোয়া করেছেন রহমতের মাগফিরাতের আমার আম্মা আব্বার জন্য, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন। কারণ তাদের শুকরিয়া আদায় না করলে যথাযথ আল্লাহর শুকরিয়া আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াশকুরিল্লাহ, সুতরাং তাদের কৃতজ্ঞ, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ সম্ভব হলে যোগাযোগ করে যেভাবে হোক না কেন, বা দেখা সাক্ষাতে যারা কাছে আছেন দেখা সাক্ষাতে যারা দোয়া দিয়েছেন, অথবা সোশ্যাল মিডিয়াতে দোয়া দিয়েছেন, যেইভাবে হোক না কেন, যারা হয়তো দোয়া আমাকে পৌঁছাননি কিন্তু বহু ভাই বোনরা রয়েছেন যারা দোয়া করেছেন আমার পিতামাতার জন্য এবং আমার পরিবারের কল্যাণের জন্য, রহমত মাগফিরাতের জন্য, মাতা আল্লাহ যেন তাদেরকে যা খেয়ার দান, উত্তম প্রতিদান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদলা দেওয়ার হুকুম করেছেন, তাদেরকে এতটুকু বদলা যদি না দিই তো আমি অকৃতজ্ঞ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, মান সুনা ইলাইহি মারুফুন, কারো সাথে যদি ভালাই করা হয়, কারো সাথে কেউ যদি ভালাই করে, আমার সাথে ভালাই করলো, আমার জন্য দোয়া করলো, আমার পরিবারের জন্য দোয়া করলো, আমার মা বাবার জন্য দোয়া করলো, কোনো একটা কল্যাণ করলো, অথবা কোনো একটা কিছু আমার যে কিছু করো উপকার করলো, ফাকালালে ফাইলহি, তার উত্তরে যদি এই কথা বলতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে কল্যাণ করা হয়েছে, ভালাই করা হয়েছে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইর, আজকাল কিন্তু জাযাকাল্লাহু খাইরানটাকে একবারে বলতে বলতে হালকা মনে করছে, কোনো ব্যাপার না, কী বা বললো,
আপনাকে আমি বললাম জাযাকাল্লাহ খের, কিন্তু আপনার অনুভূতিতে নাই যে অনেক বড় দোয়া দিলাম, কিন্তু হ্যাঁ এই অনুভূতি নাই না। এ জাযাকাল্লাহ খাইরান, খাইরান নাকিরা, আর নাকিরাতে অমুম রয়েছে আরবি গ্রামারে, সার্বিক কল্যাণ, খাইরান আইয়া খাইর, যে কোনো কল্যাণ, দুনিয়ার সার্বিক কল্যাণ, আখেরাতের সার্বিক কল্যাণ, আল্লাহ যেন আপনাকে সার্বিক উত্তম প্রতিদান দান করেন। কত বড় দোয়া দিলেন ছোট্ট কথাতে। যাকে দোয়া দিবে সেও এই দোয়াটিকে হালকা তুচ্ছ মনে করবেন না, আর যিনি দোয়া দিবেন তিনিও মনে করবেন না যে আমি কী বা দোয়া করেছি তার জন্য। এই যে জাযাকাল্লাহ খাইরান বললেন, আপনি যথেষ্ট দোয়া করলেন, আপনার জন্য যে জাযাকাল্লাহ খাইর বলেছে এইটাই যথেষ্ট। আপনি আপনার বোনের বিয়ে শাদী দিয়ে লাখ লাখ টাকা খরচ করেছেন, কত তাকে মানুষ করাতে খরচ করেছে, ভাইদেরকে ছোটদেরকে কত আপনি খরচ করেছেন, তারা যদি এতটুকু বলে জাযাকাল্লাহ খাইর ভাইয়া যথেষ্ট করেছে, আর আশা রাখে না আমি এত করলাম আর তারা কি করলো, কোনো দিন তো আমাকে বললো না, না 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 এসব করবেন, আর কষ্ট পাবেন। জাযাকাল্লাহ খাইরান, এই জাযাকাল্লাহ খাইরান বলতে গিয়ে আমাদের বাংলা ভাষাভাষীরা অনেক সময় ভুল করে, এই খাইরান বলে না জাযাকাল্লাহ, শুনেছেন না অনেকে কি বলে ভাই জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ মানে আপনাকে বদলা দিক, তো বদলা তো ভালো হয় আর মন্দ হয়, একটা খারাপ লোক যদি আপনার সাথে খারাপ আচরণ করে ওকেও জাযাকাল্লাহ বলতে পারেন, কেউ আপনাকে মেরে দিল গাল দিয়ে দিল জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে বদলা দিক, মানে তুমি গালের বদলা যেন আল্লাহ শাস্তি দিক তোমাকে, ওইটা তো হইল। তাহলে কী দোয়া দিলেন, ভালো দোয়া দিলেন না মন্দ দোয়া দিলেন? সুতরাং শুধু জাযাকাল্লাহ বলবে না, শিক্ষিত মানুষ আমাকে মাঝে মধ্যে গত সপ্তাহে এক ভাই বলছে জাযাকাল্লাহ শেখ, মানে জাযাকাল্লাহ নয় জাযাকাল্লাহ খাইরান, কথা বোঝা গেছে, জাযাকাল্লাহ খাইরান বলবেন, শিক্ষিত মানুষ লেকচারার প্রফেসর মানুষ এরকম বলে দিচ্ছে, কারণ জানে না সেই জন্য। তাহলে জানতে হবে ইন্নামা শেফাউল এই আসওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে, ঔষধ হচ্ছে জিজ্ঞাসা করে না, এলেম শিখা। আর একটি ভুল বলি, যেই ভুলটা শনাক্ত না করলে মানুষ সংশোধন করবে না, ভুল সংশোধন করা জরুরি ফরজ। আমাদের সে মুসলিম ফকিরগুলো ট্রেনে বাসে চেয়ে বেড়ায়, একসময় তো খুব বেশি ছিল, কথা বলছেন না, ছোটকাল থেকে দেখেছি, আর তারপরে সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে, বিদিন বিধর্মী আছে, মুসলিম আছে, সবাই বিচার পয়সা 10 পয়সা টানা যা দিক দিচ্ছে, 2-4 টাকা করে দিচ্ছে, আর কি বলছে জাযাকাল্লাহ খাইরান ফিদ্দারাইন, জাযাকাল্লাহ খাইরান ফিদ্দারাইন বলে, শুনবেন জাযাকাল্লাহ খাইরান পর্যন্ত ঠিক আছে, তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, কিন্তু ফিদ্দারাইন মানে দুই জগতে, উভয় জগতে, দুনিয়া আখেরাতে তোমাকে ভালাই দান করুক, মঙ্গল দান করুক। একটা কাফের জন্য কি করে দোয়া করলেন না, মোটেই চলবে না, মোটেই চলবে না, যতক্ষণ পর্যন্ত সে হেদায়েত না হবে আখেরাতের কল্যাণ কামনা করা যাবে না। সুতরাং এই জাযাকাল্লাহ খাইরান ফিদ্দান, আমাদের এক ওস্তাদ ছিলেন শেখ আকরামুজ্জামানের মামা, কিন্তু শেখ হুসেন সালাফি রহমতুল্লাহ আলী আমাকে প্রথম খণ্ড বুখারি পড়িয়েছেন দাওরায়ে হাদিসে 1982, উনি ওয়াইজ বক্তা ছিলেন, তো প্রায় দিনে ও বক্তব্য করতে ট্রেনে যেতেন, তো তিনি ওই মজাকটা করতেন আর আমাদেরকে হাদিসের ক্লাসে এসে বলতেন যে আরে এই ফকিরেরা যে আছেন না ট্রেনে, কি হিন্দু, কি বেদিন সাঁওতাল, কে পুলিয়া, কে কাফের, কে মুসলিম, দেখা দেখি না, জাযাকাল্লাহ খাইরান ফিদ্দারাইন, আরে দুনিয়া আখেরাতে কী করে বদলা দিবে, আল্লাহ দিবে না আখেরাতে ওদেরকে, হ্যাঁ ওমালাহ ফিল আখেরাতে মিন খালাক, কুফরের অবস্থা যারা দুনিয়া 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 করে চলে গেছে, আখেরাতের কোনো ফিকির চিন্তা করেনি, নাস্তিক, তাদের আখেরাতে কোনো অংশ নেই, আল্লাহ বলছেন, কথা বোঝা গেছে না। তাহলে আমাদেরকে মধ্যম পন্থ বলো, শুধু জাযাকাল্লাহ বললে একদিকে চলে গেলেন, ভুল করলেন, আর জাযাকাল্লাহ খাইরান ফিদ্দারাইন বলে দিলেন, অথচ যাকে বলছেন সে মুসলিম না, তাহলে ফিদ্দারাইন কী করে আল্লাহ দেবে, কথা বোঝা গেছে না। জি হ্যাঁ, তবে অমুসলিমকেও দোয়া দিতে পারেন, জাযাকাল্লাহ খাইরান বলতে পারেন, কোনো অসুবিধা নেই, ফিদ্দারাইন বলবেন না, শুধু আখেরাত না, হেদায়াত হও তাহলে আখেরাত আল্লাহ দেবে, তোমার আখেরাতের দোয়াই করতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়াত না হবে। জি এই ছিল হাদিস, কেউ যদি কোনো মানুষকে বলে জাযাকাল্লাহ খাইরান ফাকাত আবলাগা ফিস সানা, তাহলে সেই ব্যক্তি যথেষ্ট তার গুণগান করে দিল, যথেষ্ট তার হক আদায় করে দিল। আপনাকে যদি আমি বলি জাযাকাল্লাহ খাইরান, একটা পানি দিলেন জাযাকাল্লাহ খাইরান, যথেষ্ট হক আদায় করলাম, আপনি 1 লক্ষ টাকা দেন আপনি, হ্যাঁ দিনের রাস্তায় জাযাকাল্লাহ খাইরান, যথেষ্ট আপনার জন্য আমি যথেষ্ট হক আদায় করে দিয়েছি, তুচ্ছ মনে করবেন না এই দোয়াকে, আল্লাহ যেন আমাদেরকে এইসব বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো এখন সংক্ষেপ করি, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে,
মনে রাখবেন যে একমাত্র চিরস্থায়ী সব সময় আছেন সব সময় ছিলেন যার কোনো আদি অন্ত নেই এবং সব সময় থাকবেন তিনি কে আল্লাহ আল বাকা ওয়াল্লাহ একমাত্র আল্লাহই বাকি থাকবেন জি আর কোনো কিছু বাকি থাকবে না পৃথিবীর এবং সমস্ত সৃষ্টির সময় নির্ধারিত করা আছে সূরা রহমান আয়াত নম্বর 26 আল্লাহ কি বলেছে কুল্লমান আলাইহা ফান ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে শুধু ভূপৃষ্ঠ নয় যদিও এখানে ভূপৃষ্ঠ বলা হয়েছে ভূপৃষ্ঠে মানে জমিনের ওপর জমিনের ভিতরে ভূগর্ভে যা রয়েছে হ্যাঁ আকাশের মাঝে যা রয়েছে সব কিছু কি ফান ধ্বংসশীল ফানা হয়ে যাবে সব কিছু ধ্বংসশীল সুতরাং নবী সসন ইন্তেকাল করেছেন আম্বিয়া রসুলগণ সবাই ইন্তেকাল করেছেন আমাদেরকেও চলে যেতে হবে কুল্লমান আলাইহা ফান পিতামাতা চলে গেছেন যেতে হবে একদিন থাকলেও এক সময় যেতে হবে কেউ চিরকাল থাকতে আসেনি ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম একমাত্র রব তিনিই থাকবেন আল্লাহ সূরা আম্বিয়া আয়াত 34 এ বলেছেন ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ হে নবী তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করিনি স্থায়িত্ব দান কোনো মানুষ থাকেনি আদম থাকেনি নূহ থাকেনি মুসা থাকেনি ইব্রাহিম থাকেনি খলিলুল্লাহ ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ তোমার আগে কোনো মানুষকে স্থায়িত্ব দান করিনি পৃথিবীতে আফাই মিদ্দা সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো মারা যাও তাহলে বুঝে মারা যাওয়ার কথা আল্লাহ বলেছেন ফাহমুল খালেদুন তোমার দুশ্মন যারা হাসছে যে মোহাম্মদের ক্ষতি হোক তারা চিরকাল থাকবে আরে তারাও মরবে তারা মরে তো জাহান্নামে যাবে যদি ঈমান নসিব ইসলাম নসিব না হয় তাহলে আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়া আয়াত নম্বর 35 তারপর বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক প্রাণীকে যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আয়াত নম্বর 145 বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ অনেকে হয়তো বলেন যে মনে হয় এইরকমটা করলে আমার রুগীটা বেঁচে যেত এমনটা হইলে বেঁচে যেত হ্যাঁ করোনা আক্রান্ত না হইলে ছেলেটা বেঁচে যেত আমাদের ছাত্র এবং মাত্র 22 থেকে 24-25 বেশি বয়স হবে না হয়তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে দামাম থেকে লেখাপড়া করেছে ছেলেটা যখন একেবারে কচি দাড়ি গজাচ্ছিল সেই সময় ইসলামী সেন্টারে সে এসেছে এবং বেশ কিছু যুবক ছিল বাংলাদেশ স্কুলের তাদেরকে নিয়ে এসেছে যাদেরকে এসে তাদের মধ্যে একটা ছেলে পিএইচডি করেছে আমেরিকাতে মাস্টার্স করেছে কানাডা থেকে পিএইচডি করেছে আমেরিকাতে যাকে ইসলামী সেন্টার মুখী করেছে এই আমাদের এই ভাই বা এই ছেলে আমার ছেলের মতো সে ছেলে ছেলে হচ্ছে জামিল তাই না ওর নাম কি জামিল রহমাহুল্লাহ শুধু জামিল বলবেন কি বলবেন রহমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই বকিলি করবেন না কৃপণতা করবেন না আমার আম্মার কয়েকদিন ইন্তেকালের কয়েকদিন আগে তার ইন্তেকাল হয়ে গেল যেই দিন ইন্তেকাল হবে সেই দিনও কথা বলেছি তার আব্বার সাথে আমি আব্বা তার আব্বার নাম্বার আমি ব্যবস্থা করে দুদিন কথা বলেছি তার সাথে সান্ত্বনা দিয়েছি ইন্তেকালের পূর্বে কথা বলেছি ইন্তেকালের পরেও কথা বলেছি তার আপনজন একজন আছে তার সাথে কথা বললে তার ইন্তেকালের মাত্র মনে হয় এক আধ ঘন্টা আগে আমি খবর নিচ্ছি বলছে যে শেষ অবস্থায় আছে ভেন্টিলেটারে আছে আল্লাহ জানে আর তার একটু পরে একটু আমাকে দুপুরবেলা ঘুম এসছে আসরে যাচ্ছি দেখছি আমাদের গ্রুপে মেসেজ ইন্তেকাল করেছে জামিল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার তার ইন্তেকাল এই যৌবনকালে আর তারপরে কী যে সুস্বাস্থ্য আর কী যে শরীর সুঠাম সুবহানাল্লাহ আ মাশাআল্লাহ তবারাকাল্লাহ দেখতে মাশাআল্লাহ সুপুরুষ দুনিয়া থেকে বিদায় নিল এই করোনার মহামারীতে যে কোনো কারণে হোক না কেন সময় শেষ হয়ে গেছে কী হয়েছে অমাকালে নাফসিন আন্তামুতা ইল্লা বিইজনিল্লাহ কোনো ব্যক্তি মরবে না আন্তামুতা ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোন সময় শেষ মরো তাহলে মরো কিতাবা মুআজ্জালা লিখিত রয়েছে সময় নির্ধারিত করে এই মুহূর্তে এত সময় অমুক দিনে অমুক জায়গায় অমুক অবস্থায় এইভাবে মারা যাবে আল্লাহু আকবার সুতরাং যারাই গেছে সময় তার শেষ করে গেছে যতই চেষ্টা করেন না কেন আপনি আমি রাখতে পারবো না তো ওই জামিলের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন রহম করেন
এবং মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছে, আর বিয়ে করেছিল অনলাইনে, তার বাংলাদেশ থেকে সে ওয়াইফকে নিয়ে এসেছে। আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, তার ওয়াইফকে বিশেষ করে বলবো আল্লাহ যেন অসহায় না করেন এবং তাকে যেন উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল দুনিয়া আখেরাতে দান করেন, উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান, একটি ছেলে একটি মেয়ে, এই জন্য মনে রাখবেন এখান থেকে আর একটি শিক্ষা, ছেলে মেয়ে কম নেবেন না, বেশি নেবেন। কখন যে কোন পরীক্ষায় পড়ে যান, কখন যে আল্লাহর পক্ষ হতে কোন ইবতিলা হয়ে যায়, হতে পারে দুটো নিয়েছেন দুটাই শেষ, হ্যাঁ একটা নিয়েছেন শেষ, দুটো নিয়েছিলেন একটা ছেলে একটা মেয়ে, মনে করছে যে এই এনাফ, খবরদার এরকম করবেন না, কোন বিপদের সম্মুখীন কখন হইতে হয় সাবধান হয়ে যান। আল আকিলু মান উইদা বিগাইরি, এইরকম বহু ঘটনা ঘটছে। যদি আর দু চার পাঁচটা ছেলে মেয়ে থাকতো তাহলে এত কি শোকের ছায়া নামতো, শোক হইতো কিন্তু এত শোক হইতো না যে বেহুশ হয়ে যাচ্ছে, তিন দিন চার দিন ধরে বেহুশ থাকছে আর অশান্তির শেষ নাই, সুবহানাল্লাহ আজিম। হ্যাঁ না, খবরদারিটা করবেন না, খবরদার করবেন না, কারণ কে খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন আল্লাহ। আমি শুধু হরকত করব, আল্লাহ বরকত দেবেন, এই কথাটা বুঝে আসে না, আমি হরকত করব আল্লাহ কি করবেন বরকত দেবেন, খাওয়াবেন আল্লাহ, কিন্তু আমাকে আল্লাহ বলছে যে তুমি কাজ করো, এই না যে আমি বাসায় ঘুমিয়ে থাকবো আর বেতন চলে আসবে, বাসায় ঘুমিয়ে থাকবো আর আমার রুজি চলে আসবে, কখন আসবে না। আল বারাকা তো ফিল হারাকা, আরবিতে একটি কথা আছে, বরকত কোথায়, হরকত করলে। এই জন্য সকাল সকাল হরকত, সকালে কাজ পাওয়া যায়, সকালের কাজে বরকত রয়েছে, সকালে যারা জন মজুর তারা সকালেও কাজ পাবে, দুপুরে গেলে কোথায় পাবে, তাই না। সুতরাং সকালবেলা বুরে কেলে উম্মতি বেবু করে হা, সকাল সকাল রুজি তলাশ করতে বলা হয়েছে, আল্লাহ যেন সবার আর রুজিতে বরকত দান করে। ওই ছেলেটির কথা বলছিলাম, ছেলেটা আমাকে মেসেজ দিচ্ছে, বরং কথা বললো সে ছেলেটা আমেরিকা থেকে, এই জামিলের ইন্তেকালের পরে মাঝে মাঝে যোগাযোগ রাখে। এই জামিল বেশ কিছু বাংলাদেশি ছেলেদেরকে ইন্টারন্যাশনাল স্কুলের, যারা দুনিয়ামুখী ছেলে ছিল, বাপ মা তাদের দুনিয়াদার নিচক, তাদেরকে নিয়ে এসেছে সেসলিম সেন্টারে। অনেকে হেদায়ত হয়েছে, কয়েকটা ছেলে মালয়েশিয়াতে আছে আর বেশ কিছু ছেলে ইউরোপ আমেরিকাতে আছে, তার অধিকাংশ যোগাযোগ রাখে, বিশেষ করে এই ছেলেটা নিয়মিত যোগাযোগ রাখে, বিবাহ শাদী করবে পরামর্শ নেয় আমার কাছে, পিএইচডি করছে, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন। এবং সে মাশাআল্লাহ সেখানে ফুল দাড়ি, এই যে দেখছেন না আমাদের আব্দুল আজিজের দাড়ি, এই রকমের দাড়ি আছে ছেলেটা আমেরিকাতে থাকছে। যাকে আল্লাহ হেদায়ত করবে গোবরে পদ্ম ফুল হবে, আমেরিকাতে থেকে ভালো থাকবে, ইউরোপে থেকে ভালো থাকবে, বাংলাদেশ থেকে ভালো থাকবে। আর যাকে হেদায়ত নসিব করবে না, যে চেষ্টা করবে না তাকে হেদায়ত নসিব করবে না, ও হাজিরা আসাদের পাশে পাশে থাকলেও চুরি করবে, হেদায়ত হবে না, হজ উমরায় নিয়ে গেলেও নামাজ পড়বে না। কথা বোঝা গেছে, মক্কাতে আল্লাহ কত ভাগ্যবান করেছে, মক্কা মদিনাতে বাড়ি দিয়েছে, তারপরে হেদায়ত হবে না, মক্কা মদিনায় চাকরি দিয়েছে। আমরা কত যে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যদি আমাদেরও সেখানে হইতো, আকাঙ্ক্ষা করছি, তাদেরকে সেখানে সুযোগ দিয়েছে, বেনামাজির পাল আছে না, বাংলা ভাষাভাষী বহু আছে এরকম, হারাম সামনে দেখতে পাচ্ছে, পাঁচ অক্ত আজান শুনছে, কামত শুনছে, হারামের মসজিদে যায় না। যাদেরকে আল্লাহ দিনের নিয়ামত দিয়েছেন, ইমান ইসলামের নিয়ামত দিয়েছেন, তৌহিদ সুন্নতের নিয়ামত দিয়েছেন এবং তাকওয়া পরহেজগারের নিয়ামত দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, অন্তর থেকে অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ যত আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি আল্লাহ বরকত দেবেন, তত বেশি আল্লাহ দিনদার বানিয়ে দেবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো সুবহানাল্লাহ, সেই ছেলেটা সেই দিন বলছে আমি জানতাম না এতভাবে, বলছে যে শেখ আপনি কি জানেন যে জামিল মারা গেছে, বলছে হ্যাঁ জানি, বলছে শেখ ওই সেই জামিল আমাকে কিন্তু সেন্টারে প্রথম দিন নিয়ে এসেছিল, যে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যেন উত্তম প্রতিদান তাকে দান করেন এবং মাগফিরাত করেন, রহমত দান করেন এবং তার বাবা মাকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, উত্তম বিকল্প আল্লাহ দান করেন। চিরকাল কেউ থাকতে আসেনি, যে কথা বলছিলাম, ছয় নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনজন কেউ যদি অসুস্থ হয়, সে আপনার স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, বাপ মা হোক, যথাসাধ্য চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন, চেষ্টাতে ত্রুটি রাখবেন না। চেষ্টা করার পরে যদি সুস্থ না হয়, দুনিয়া থেকে চলে যায়, তাহলে রেজা বি কাজা ইল্লাহ ওয়া কাদারি, আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা কাজা আর তকদির যে নির্ধারিত রয়েছে তার উপর আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া আদায় করি যে এইটাই আল্লাহর ফয়সালা ছিল, তাহলে মনও কষ্ট বেশি হবে, তা অত ব্যথা হবে না, আর ব্যথা হলো তাড়াতাড়ি ব্যথাটা উপশম হয়ে যাবে, সেরে যাবে, আপনার কষ্ট দূরীভূত হবে। মনে রাখবেন যথাসাধ্য চেষ্টা করতে হবে, কী চেষ্টা,
জাহিরি চেষ্টা আর মানবিক চেষ্টা, বাহ্যিক চেষ্টা করতে হবে আর আভ্যন্তরীণ চেষ্টা করতে হবে। কথা বোঝা গেছে? জাহিরি চেষ্টা কি? চিকিৎসা, সুচিকিৎসার ব্যবস্থা করবেন। বাবা মা অসুস্থ হয়েছে, ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, স্ত্রী অসুস্থ হয়েছে, প্রিয়জন অসুস্থ হয়েছে, আপনার দায়িত্ব। সুতরাং যথাসাধ্য ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সুনানে আরবা আবু দাউদ নাসাই তিরমিজি এই হাদিসগুলো তো রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদাওয়াউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা একে অপরের চিকিৎসা করো, তোমরা এলাজ করাও, সুচিকিৎসার ব্যবস্থা করো, দাওয়া ঔষধ ব্যবহার করো, নিজেও ব্যবহার করো, আপনজনকে অসুস্থ তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করো, ঔষধের ব্যবস্থা করো, ঔষধ পানি করুন। পৃথিবীতে পার্থিব যে চিকিৎসাগুলি রয়েছে, সেটা যে কোনো চিকিৎসা হোক না কেন, সে হোমিও হোক আর অ্যালো হোক আর আপনার হেকিমি হোক আর যা আয়ুর্বেদিক হোক, যে কোনো চিকিৎসা, সুচিকিৎসার ব্যবস্থা করেন, যেখানে চিকিৎসা দেখছেন হারাম না হোক। ফাইনাল্লাহ লাম ইয়ুনজিল দান ইল্লা আনজালাল্লাহু শিফান, কারণ আল্লাহ যে কোনো রোগ নামিয়েছেন তার চিকিৎসা ঔষধও নামিয়েছেন। সুতরাং করোনারও চিকিৎসা আছে, সেটা পাক আর না পাক খুঁজে খুঁজে হয়তো পায়নি, এদের সেটি হাতড়াচ্ছে আর মানুষের অনেক সময় ক্ষতিও করছে, হইতেও পারে, কিন্তু কথা হচ্ছে যে চিকিৎসা পৃথিবীতে আছে। আলেমাহু মান আলেমাহু ওয়া জাহিলাহু মান জাহিলাহু, জানলো তো জানলো, না হলে অজ্ঞতায় থেকে গেল মানব জাতি। ইল্লাল মৌত ওয়াল হারাম, মুসনাদ আহমদ হাদিস। তবে দুটো রোগের কোনো চিকিৎসা নেই, একটা হচ্ছে মৃত্যুর কোনো চিকিৎসা নেই, মৃত্যু চলে মরতে দেবো না, হবে তার তো রাজা বাদশাহ মরতোই না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মরতোই না, তাই না? ওয়াল হারাম, আর বার্ধক্যের কোনো চিকিৎসা নেই, যে দাড়ি সাদা হইতে লেগেছে, আমার তিন চার বছর আগে দাড়ি সাদা ছিল না, ক্ষমতা আছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি আছে, আর আল্লাহ করবেন না, কারণ একটা প্রকৃতি আল্লাহ ফিতরত করে দিয়েছেন যে বয়সের সাথে সাথে দাড়ি সাদা হবে, বার্ধক্য আসবে শরীরে, শারীরিক গঠনে ইত্যাদি ইত্যাদি, বার্ধক্যের কোনো চিকিৎসা নেই, বুড়ো হবেই হবে এক সময়, যৌবন যাবেই যাবে এক সময়, আর মৃত্যুর কোনো চিকিৎসা নেই। অন্য রেওয়ায়েতে রয়েছে যে ওয়ালা তাদাওয়াউ বিহারাম, তবে হারাম দিয়ে চিকিৎসা করিও না, হারাম দিয়ে হারাম পন্থায় চিকিৎসা করিও না, সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, হাদিস মুসনাদ আহমদের তিরমিজি মুস্তদরাকে রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আরেকটি চিকিৎসার কথা বলে দিই, সেই চিকিৎসা হচ্ছে আভ্যন্তরীণ চিকিৎসা, সেটা হচ্ছে দোয়া, সেটা হচ্ছে দোয়া, দোয়া করবেন। চিকিৎসা করলেন, এটা মনে করবেন যে ডাক্তারে ভালো করে দেবে, আমি সবচাইতে ভালো দামি ব্যয়বহুল হাসপাতালে ভর্তি করে দিচ্ছি, এনা যথেষ্ট কখনো মনে করবেন না। একজন মুমিন মানুষ এটা জাহিরি বাহ্যিক প্রচেষ্টা চালিয়েছে সুচিকিৎসার জন্য, আর আভ্যন্তরীণ সুচিকিৎসা হচ্ছে দোয়া, কি দোয়া এবং সাদাকা, দোয়া এবং বেশি বেশি দান খেরাত করবেন, বালা মুসিবত দূর হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য হাদিসগুলি হয়তো পেশ করবো না, আর দোয়ার মর্মে হাদিস পেশ করি। দোয়াতে লস নেই আপনার, ভালো হইলেও লস নেই, আলহামদুলিল্লাহ যেটাই চেয়েছে সেটাই পেয়ে গেলেন, আর ভালো না হয় যদি দুনিয়া থেকে চলে যায় বা দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকলো, তারপরও তাতে আপনার ক্ষতি নেই, লস নেই, লাভই লাভ। বলছিল রাসূলুল্লাহ, ইন্না দোয়া ইয়ানফাউ মিম্মা নাযাল মিম্মা লাম ইয়ানজিল, দোয়া করলে যেই বালা মুসিবত নেমে এসেছে, অসুখ নেমে এসেছে, তাতেও ফায়দা হয়, আর যে বালা মুসিবত আসেনি, বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত রাখবেন, এতেও ফায়দা হয়। তাহলে যে ব্যক্তি করোনায় আক্রান্ত, সে দোয়া করুক যে আল্লাহ শেফা দাও, আর এখনও করোনা আক্রান্ত হননি আপনারা অধিকাংশ আলহামদুলিল্লাহ, এখন আগে থেকেই দোয়া, আল্লাহ করোনা থেকে হেফাজত করো। আমি একটি দোয়া করেছি, আল্লাহ করোনার অনিষ্ট থেকে হেফাজত করো, আক্রান্ত হলেও তার অনিষ্ট আপনার ক্ষতি করতে পারবে না। অনেক সময় আক্রান্ত হওয়াতে ফায়দা আছে, কিন্তু আক্রান্ত যেন ক্ষতি না করে দেয়, একটু জ্বর সর্দি হলো আর কিছু হলো না, আলহামদুলিল্লাহ, ভালো না? আপনি কি হয়ে গেলেন? আপনি ছয় মাসের জন্য ই পেয়ে গেলেন, আপনি আপনার যেটা বলছে ইমিউনিটি, আপনার মহাসান মোতাফ সুস্থ, আর ওই আপনার ওই ভ্যাকসিন থেকে বেঁচে গেলেন ছয় মাস, সে তো ফায়দা হইল। যে আরও দেখি ভ্যাকসিনের কী উদ্ঘাটন হচ্ছে, চলো আলহামদুলিল্লাহ ছয় মাসের জন্য ভ্যাকসিন থেকে বেঁচে গেলেন, ফায়দা হইল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আসান্তকার হুসেয়ার ও খাইর, কখনও কখনও অপ্রীতিকর বিষয়ে কল্যাণ রয়েছে। এই জন্য সব মন্দকে, সব অকল্যাণকে অকল্যাণ মনে করবেন না, তাতে হয়তো মহাকল্যাণ রয়েছে বা বহু কল্যাণ রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সব বোঝার তৌফিক দান করেন।
তো দোয়াতে বড় ফায়দা রয়েছে। বালা মুসিবত আসলেও দোয়া করেন, এখনো আসেনি প্রতিরক্ষামূলক দোয়া করেন। ফা আলাইকুম ইবাদাল্লাহ বিদ্দোয়া, সুতরাং হে আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি দোয়া করো। মুসনাদ আহমদ, মুস্তাদার হাকিম, তিরমিজির হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী হাসান বলেছেন, আগের হাদিসটিও সহি আল্লাহ আলবানী সহি বলেছেন। দোয়া করিলে লস নেই বললাম, একটা হাদিস শোনায়, যদিও এর আগে হাদিসে শুনেছি কিন্তু এই মর্মে হাদিসটা উল্লেখ করা খুব জরুরি মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, মা মিন মুসলিমিন ইয়াদু বিদাওয়াতিন, যে কোনো মুসলিম যদি দোয়া করে, যে কোনো দোয়া, দুনিয়া আখেরাতের দোয়া করলেন, মনের কামনা বাসনা যে কোনো, শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, আর কোনো রোগীর আরোগ্যের জন্য নয়, আপনি রুজির জন্য দোয়া করলেন, চাকরির জন্য দোয়া করলেন, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন, যে কোনো দোয়া করলেন, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়া, কিন্তু গুনহার দোয়া না হয়, পাপের দোয়া না হয়, কারোর সাথে আল্লাহ যদি এটা করে দাও তো ওর সাথে আমি সম্পর্ক রাখবো না, কাতিয়া সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছিন্ন করবো, আল্লাহ যদি আমি সৌদি আরব চলে যেতে পারি, আর যদি একটা চাকরি পেয়ে যাবো, আল্লাহ চাকরি পাইনি বেকার হয়ে আছি, যদি সরকারি চাকরিটা পেয়ে যাই তাহলে আমার ভাই আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, ওর সাথে আমি দেখাই করবো না, চলবে না, তাহলে দোয়া কবুল হবে না, খবরদারি কাজ করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। গুনহার দোয়া না হয় আর সম্পর্ক আত্মীয়দের সাথে ছিন্ন করার দোয়া না হয়, ওয়ালা কাতিয়াতুর রাহিম ইল্লা আতাহুল্লাহ বিহেদা সালাস, তিনের এক আল্লাহ অবশ্যই দেবেন, তিনটা অপশন আছে দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে, কী আছে, তিনটি অপশন আছে, তিনের এক অবশ্যই পাবেন। ইম্মা আন্তু আজ্জালালাহু দাওয়াতুহু, যেই দোয়াটি করলেন সেই দোয়াটি আল্লাহ নগদ নগদ দিয়ে দেবেন, আল্লাহ তুমি আমার আম্মাকে ভালো করে দাও, আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ ওইটাই দিয়ে দিলেন, হয়তো যেটা চেয়েছেন সেটাই দিয়ে দিলেন, আল্লাহ আমাকে একটা ভালো চাকরি দাও, আল্লাহ ওইটাই দিয়ে দিন, আল্লাহ আমাকে এই দাও সেই দাও, অনেক সন্তান দাও, আল্লাহ দিয়ে দিলেন। অনেক নিঃসন্তান আছে, দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না, আপনি মনে করবেন না যে দোয়া কবুল হয়নি, যেটা চেয়েছেন ওইটা পাননি, আপনি ছেলে চেয়েছেন ছেলে পাননি, মেয়ে চেয়েছেন মেয়ে পাননি, আল্লাহ হয়তো বহু হিকমতের কারণে বঞ্চিত রেখেছেন। ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখির, অথবা পরকালে আল্লাহ দেবেন মহাপুরস্কারের আকারে এই দোয়ার বিনিময়ে, সেই জন্য আল্লাহ সঞ্চিত করে জমা করে রেখেছেন, তোমাকে এখন নগদ নগদ দেবো না, তোমার জন্য আখিরাতে এটা ভালো হবে, বুঝা গেছে। আপনার কফিল মাসের মাস বেতন বা কিছু কিছু বোনাস ধরেন কিছুদিন দিত, এখন যদি না দেয় বেতন কমিয়ে দেয়, মনটা তো খারাপ, তাই না, মনটা খারাপ, কিন্তু যখন আপনি বিদায় হচ্ছিলেন এখান থেকে, সেই সময় আপনাকে 5 লাখ রিয়াল ধরিয়ে দিল, ধরেলেন, কত খুশি হবেন আপনি, তাই না, এটা দুনিয়াতেই যদি এত খুশির কথা, একটা কল্পনার জগতে একটা কল্পনা করে এইরকম হতে পারে, এমন বিচিত্র কিছু নাই। তো আল্লাহ যদি আখেরাতে মহাপুরস্কারের আকারে দেন তাহলে কত বড় দেবেন নিয়ামত, কত বড় আল্লাহ রাব্বুল মহাপুরস্কার আখেরাতে দেবেন, সেই জন্য রেখে দেন কখনো কখনো। ওয়া ইম্মা আইন ইয়াসরিফা মিনা সুয়ে মিসলাহা, অথবা কোনো বিপদ আপদ চারিদিক থেকে ঘনিত হয়ে আসছে সেটাকে আল্লাহ দূরীভূত করে দেবেন, বিপদমুক্ত করবেন। দোয়া করেছিলেন মায়ের সুস্থতার জন্য, দোয়া করেছিলেন বাবার সুস্থতার জন্য, দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে করোনা থেকে বাঁচিয়ে রাখো, কিন্তু করোনাতে তো আক্রান্ত হয়েছেন, কিন্তু ওর চেয়ে তো বড় বিপদ, একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ছিল সেখানে মরেই যেতেন আপনি, অথবা আপনার ছেলে মেয়েদের কোনো রকমের দুর্ঘটনা হয়তো আগুন লেগে যেত, এইরকম বালা মুসিবত বড় ধরনের ছিল, সেগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ওই রকম ধরনের বড় মহাবিপদ থেকে যেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনি জানেন না, আল্লাহ যদি জানিয়ে দিতেন বলে আল্লাহ এইটা না এটা চাই, তাই না, এটা না এটা, যেটা দোয়া করছেন ওইটা একটা, আর একটা হচ্ছে বড় বড় বিপদ আপদে বাঁচানো, আল্লাহ যদি জানিয়ে দিত যে এই তুই এই যে সরকারি চাকরি যে চাইছিস এইটা নিবি, নাকি তোর সামনে একটা তকদিরে অ্যাক্সিডেন্ট আছে, ওই অ্যাক্সিডেন্ট থেকে তোকে মুক্ত করবো, আর তাতে তুই মারা যাবে, তোর পরিবার মারা যাবে, ওইটা থেকে বাঁচবি, কোনটা নিবি, দুটার একটা দেবো, তাহলে কোনটা নেবেন, যে আল্লাহ আমি মরতে চাই না, চাকরি পায়ার না, আমি মরতে চাই না, আমার পরিবারকে মারতে চাই না, ঠিক না, জি হ্যাঁ ওই রকমই। তো এইভাবে দোয়া কবুল হয়, এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, বাজ্জার আবু ইয়ালাতে রয়েছে, মুসাদার হাকিমে রয়েছে, এবং হাদিসটি সহি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহুল আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদ ইমাম বুখারী রহমাতুল্লাহ রয়েছে তাতে সহি বলেছেন। পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে একটু আলোচনা করব, পিতামাতার সাথে সদাচরণ কেমন করে করবেন মারা যাওয়ার পরে, বলেছেন একটু আগে বেঁচে থাকাকালীন যেগুলো সদ্ব্যবহার করা সম্ভব শারীরিকভাবে আর্থিকভাবে, হ্যাঁ দোয়ার মাধ্যমে, আরও ভালো কথার মাধ্যমে, পয়সা দিতে পারছেন না কিন্তু ভালো কথার মাধ্যমে, সেবা শুশ্রূষার মাধ্যমে, দেখাশোনার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে ইত্যাদি, কিন্তু ইন্তেকালের পরে কেমন করে আমরা ভালো আচরণ করবো, বিরুল ওয়ালে দেন করবো,
एहसान करब अबिल वाले दें एहसाना कैमन कर मर्मे अबू दाउद एक हदीस रही है। हदीसटे जईफ सानदर दिक्कत क्यों तर अर्थगुली सबगुली कुरान सुन्नार दलिल दिए स्वीकृत को हदीस हदीसर सनद हिसाब से स्टाडी जख करते जाबादिसा करई आलोक हदीस जईफ কিন্তু তার কথাগুলি তো সবই ঠিক আছে, অমুক আয়াতের আলোকে, অমুক হাদিসের আলোকে সবগুলি কথা ঠিক। এই রকম ধরনের এই হাদিস, এরকম অনেক হাদিসই রয়েছে। হাদিস মালিক বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বলছেন যে আমরা একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। ইজ্জাহু রাজুল বনি সালামা, বনি সালামার একজন ব্যক্তি জনৈক মানুষ আসলো। ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর রাসূল, হাল বাকা মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মাতা পিতা মারা গেছে, তাদের সাথে কি ভালো কোনো আচরণ করার কোনো রাস্তা আছে? আর ভালাই করব, তাদের সাথে সদ ব্যবহার করব, বীর করব, এইরকম কোনো রাস্তা আছে? আবার রহমা বাদা মওতেহমা, আবার রহমা বেহি বাদা মওতেহমা, তাদের ইন্তেকালের পরে তাদের সাথে এই ভালো কাজগুলির মাধ্যমে সদ আচরণ করব, যদিও তারা দুনিয়া থেকে চলে গেছেন। কালো নাম, হ্যাঁ অবশ্যই করতে পারো। বলে আসসালাত আলাইহিমা, তাদের জন্য রহমতের দোয়া, সলাত মানে রাহমা, রহমতের দোয়া করা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি রহম করো পিতামাতার ওপর। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমু হিসাব। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আর আম্মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, গোনা খাতা মাফ করে দাও, এভাবে দোয়া করা। তিন নম্বর, ওয়া ইনফাজু আহদেহমা মিন বাদেহমা, তাদের ইন্তেকালের পরে তাদের জন্য কোনো ওসিয়ত থাকে, তাদের পক্ষ থেকে সেই ওসিয়তগুলির বাস্তবায়ন করা। বাবা রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তো তুই এই কাজগুলি করে, একটা মসজিদ বানিয়ে দিস, একটা মাদ্রাসা বানিয়ে দিস, একটা এতিমখানা করে দিস, অথবা একটা এতিমের লালন পালন করিস, ওইটা আমার কাছে নেকিটা পৌঁছিতে থাকবে। বাবার এই মসজিদে পাঁচটা ফ্যান দিয়ে দিস, গরিব গরিবের মতো করে, ধনী ধনীর মতো করে। কেউ মসজিদ তৈরি করতে পারবেন তো, কেউ তো এক বস্তা সিমেন্ট দিতে পারবেন, কেউ তো একটা ফ্যান দিতে পারবেন, তাই না? এইভাবে এনফাজ আহাদেমা, তিন নম্বর ওসিয়তের বাস্তবায়ন। চার নম্বর হচ্ছে ওয়াসিলাতুর রাহম আল্লাতি লা তুসালু ইল্লা বিহা, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা মায়ের বা মাধ্যমে, বাপের মাধ্যমে, মায়ের মাধ্যমে। নানা নানি যদি পাই যাতে তাদের সাথে সদ ব্যবহার করা, মামা খালাদের সাথে সদ ব্যবহার করা, মামাতো ভাই খালাতো ভাইদের সাথে সদ ব্যবহার করা ওই বংশের সাথে, আর বাবার ওসিলাতে, হ্যাঁ দাদা দাদি যদি বেঁচে থাকে, চাচারা আছে, ফুফুরা আছে, এইরকম চাচাতো ভাইয়েরা আছে, চাচাতো বোনেরা রয়েছে, তাদের সাথে ফুফাতো ভাই ফুফাতো বোন রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক বহাল রাখা। কিসের খাতিরে, কার খাতিরে? এগুলো বাবা মায়ের খাতিরে। এমন না যে আপনার কাছে এখন শ্বশুর বংশ প্রাধান্য পেয়ে গেছে, আপনার বাপের বংশ ভুলে গেছেন, মায়ের বংশ ভুলে গেছেন, এমন না। মায়ের পরে খালা আছে, আলহামদুলিল্লাহ আমার একটি খালা আর আছে, পাঁচ মা খালার মধ্যে চারটায় দুনিয়া থেকে বিদায় নিল, পাঁচ নম্বর খালা আছে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন এইরকম কাজগুলি করার। আর পাঁচ নম্বর হচ্ছে, পাঁচটা হলো না ছয়টা হলো, পাঁচ হয়ে গেছে তাই না? ছয় নম্বর হচ্ছে ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার যদি বন্ধু বান্ধবী কেউ থাকে তাদেরকে সম্মান করা। মায়ের কাছে এসে গ্রামের এক মহিলা বসত, বা পাশের প্রতিবেশী মহিলা খুব খাতির রাখতো, দরদি ছিল এসে বসত, মা চলে গেছে, তারপরে ওই মহিলা আপনার বাড়ি আসার কোনো স্থানই পায় না, কার কাছে এসে বসবো? মাঝে মাঝে ডাকেন, ডাকেন, ভালো খাবার হবে দিয়ে পাঠান, হাদিয়ে দেন, যে এটা আমার মায়ের বান্ধবী ছিল, এটা আমার আব্বার বন্ধু ছিল, আমার আব্বার সাথে সবসময় উঠা বসা করতো, একসাথে বসে চা খেতো, একসাথে বসে গল্প করতো, তাদের খাতির করেন, মাঝে মাঝে দাওয়াত দেন, তাদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া গিফট দেন, এইভাবে ইকরাম ও সাদিকিহিমা। বেশ কিছু ভালো কাজ রয়েছে, যেই কাজগুলি মৃত ব্যক্তি নিজেই যদি করে যায় সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। কিন্তু যদি নিজে না করে আর আমরা করতে পারি তাদের জন্য, সেটাও বড় উপকারী হবে। এই মর্মে ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, হাদিসটি আল্লামা আল-আলবানী হাসান বলেছেন। এই হাদিসটা সংক্ষেপে শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করছি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিনের কাছে তার ইন্তেকালের পরে তার যে আমল এবং নেকি পৌঁছিবে সেগুলি হচ্ছে নিম্নরূপ। ইলমান আল্লামাহু ওয়া নাশারা, প্রথম এলেম, আলহামদুলিল্লাহ যেটুকু আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন, এলেমটাই যে আপনাদেরকে শিখাচ্ছি। এইরকম যারাই দুনিয়াতে রয়েছেন, কে কম শিখাচ্ছেন, কেউ বেশি শিখাচ্ছেন, সবাই একই স্তরের নয়, মাদ্রাসায় শিখাচ্ছেন কিছু মাদ্রাসা ছাত্রদেরকে, অথবা আমভাবে আমাদের মতো সর্বস্তরের লোককে, আমাদের আলোচনা ক্লিনার থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে কোনো ঘরে আলহামদুলিল্লাহ চলে যেতে পারে, পারে না? পারে না।
আর গেছেও আলহামদুলিল্লাহ আমরা জানি ভালো করে, আর সর্বস্তরের লোকের সাথে আমি এমন ব্যক্তি মাঝে মাঝে আমি নিজে চিন্তা করি আলহামদুলিল্লাহ আমার সাথে যারা রাস্তা ক্লিন করে তারা দেখে যেখানে সেখানে দেখলে সালাম দূর থেকে সালাম দেয়, কারণ ও জানে যে শেখের আলোচনা শুনি। অনেকে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারি, ওর শাকল সরা দেখলে বুঝতে পারি যে এটা হেদায়ত হয়েছে, ওই আকীদা গ্রহণ করেছে দেখলে বুঝতে পারি। জি হ্যাঁ, তো এই থেকে শুরু করে যাদের 300-400 টাকা বেতন, বেচারা গরিব মানুষ 12 ঘন্টা ক্লিন করছে, তাদের থেকে শুরু করে ওপর মহলের যত দূর আপনি চিন্তা করতে পারেন, আলহামদুলিল্লাহ সর্বস্তরের লোক আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে এবং হয়েছে, কারো মাধ্যমে বেশি কারো মাধ্যমে কম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোয়ালিটি ভালো করার তৌফিক দান করেন। পরিমাণ না যে এত ফলোয়ার আছে আর এত লোক আমার ভিউয়ার আছে, না না না, এগুলো কিচ্ছু না। আসল হচ্ছে যে আপনার কথাগুলির কোয়ালিটি কেমন, ওহী ভিত্তিক কি না, দলিল ভিত্তিক কি না, সংশোধনমূলক কি না, ইসলাহী কথা কি না, নাকি গজামেল দেওয়া, এটাও ঠিক ওইটাও ঠিক সব চলবে, যে যা করছে করো না, ভেজাল মুক্ত দেওয়ার চেষ্টা করে। ভেজাল মুক্ত জিনিস যেমন, ভেজাল মুক্ত দুধ পাওয়া আজকাল মুশকিল, ভেজাল মুক্ত মধু পাওয়া মুশকিল, এত বলছি কোথাও ভেজাল মুক্ত মানুষ এই এনে দিতে পারে না, কি বলছে খুব কমই এরকম। যখনই বললে যে কী লাগবে শেখ, মধু পাওয়া যাবে, খাঁটি বলছে বলা মুশকিল, দুধ গ্রামে কিনতে যান বলছে না 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 না, খাঁটি দিতে পারবো না, বলতে পারবো যদি সত্য কথা বলে, আর না হলে ভেজালকে খাঁটি বলে চালাচ্ছে। দুধ খাঁটি পাওয়া যায় না, মধু খাঁটি পাওয়া যায়, ঠিক তেমনই দিনও খাঁটি পাওয়া বড়ই মুশকিল। তাওহীদ সুন্নত ঠিক থাকবে, শির বিদআত মুক্ত থাকবে, মানহাজ ঠিক থাকবে, হ্যাঁ গুমরাহির শিকার হবে না, এই রকমের কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শিখা আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে আল্লাহ সুযোগ দেন বড় নিয়ামত, আল্লাহ যেন এ নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। এলেম যদি তালিম দেয় নিজে শিখে এবং তার প্রচার প্রসার করে, সুতরাং যারা প্রচার প্রসারে সহযোগিতা করছেন, না সারাও আপনি এলেমটা দিতে পারেননি আমার মতো, কিন্তু আমার কথাগুলিকে আপনি কী করেছেন, না স্যার প্রচার করেছেন, প্রসার করেছেন, আপনি দিয়েছেন মানুষকে, যেইভাবে হোক না, সোশ্যাল মিডিয়াতে হোক, আপনার টেকনোলজি দিয়ে হোক, যেইভাবে হোক না কেন, আল্লাহর যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন। এক নম্বর কাজ, এটা আমাকে পৌঁছিবে এবং আমাকে এতদূর পৌঁছানোর জন্য যারা করেছে তাদেরকে পৌঁছিবে। এই জন্য আমাদের শেখ যে প্রেসিডেন্ট, তিনি যে দিন আসলেন আমাকে টেলিফোনে তিনি শোক বার্তা দিয়েছেন, কথা বলেছেন, তারপরে এসে সরাসরি এসে অফিসে দেখা করে বললেন যে যে শেখ আপনি ধৈর্য ধারণ করেন, আলহামদুলিল্লাহ আপনাদের মতো ছেলে যেই মা বাবা রেখে গেছে ভাগ্যবান, আলহামদুলিল্লাহ ভাগ্যবান, এই কথা বলে আমাকে সান্ত্বনা দিল, কারণ এক ভাগ করে তারা পাবে, কারণ আমাকে এইটুকু যোগ্যতা আল্লাহ রাব্বুল্লাহর রহমতের পরে বাবা মা এই যোগ্যতা পর্যন্ত পৌঁছার জন্য আমার জন্য সিঁড়ি করে দিয়েছে, ওই সিঁড়ি না থাকলে আমি ওপরে কোনোদিনই যেতে পারতাম না, ঠিক কি না বলেন। জি হ্যাঁ, ও বলাদান সালেহান তারা কাহু, দুই নম্বর হচ্ছে কোনো নেক সন্তান যদি ছেড়ে যায়, নেক শুধু নেক হইলেই হয়, সে নিজে নেক, মুসলেহও নয়, মানুষের ইসলাহ করতে পারে না, দাওয়াতি কাজ করতে পারে না, আলেমও না, নেক সন্তান আপনি হয়েছেন একজন, আপনি জনসাধারণ মানুষ, একবারে সাধারণ শিক্ষিত মানুষ, বেশি কিছু শিক্ষিত না দিন সম্পর্কে, কিন্তু আপনি নেক মানুষ, আপনার যতগুলি সালাত সিয়াম ফরজ নফল ইবাদতবন্দি হচ্ছে বাপ মা এক ভাগ করে ভাগ পাচ্ছে, কারণ বাপ মাই এই সালাতের মসজিদের রাস্তা দেখিয়েছে, বাপ মা এই সালাতের শিক্ষা দিয়েছে, বাপ মা এই রাস্তাকে সুগম করেছে, বাপ মাই প্রতিপালন পরিচর্যা করে আপনাকে এতটুকু যোগ্য করেছে যে আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি ধার্মিক, আপনি দিনদার, আলহামদুলিল্লাহ, তাই না। সুতরাং ওয়ালাদান সার, তারপর ওলাদের সরিয়াদুল দোয়া করবে, দোয়া করবে, নেক সন্তান অবশ্যই দোয়া, নেক সন্তান যেমন বৃদ্ধাশ্রমে যেতে দেবে না জীবনেও না, ঠিক তেমনই দুনিয়া থেকে চলে গেলে দোয়া করবে, এটা কাজে আসবে। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে মুসহাফান ওয়াররাসে, কেউ যদি কোরআনে করিম ছেড়ে গিয়ে থাকে আর সেটা অন্য কেউ পড়ছে, সুতরাং কোরআনে করিম যিনি মারা গেছেন তিনি যদি কোথাও দান করে যান, অথবা তার ছেলেমেয়েরা যদি দান করে কোথাও মসজিদে মাদ্রাসা এতিমখানায় মাদ্রাসার গরিব তালবিলিম ছেলেমেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকে যদি কোরআনে করিম দেয়, কোরআনে করিমের তর্জমা দেয় দাওয়াতি কাজে, তাহলে সেই নেকি পৌঁছিতে থাকবে। চার নম্বরে আও মসজিদান বানাহু, মসজিদ নির্মাণ করে গেছে, এই যে আমাদের ইসলামিক সেন্টারে বিশাল মসজিদ আর এই কমপ্লেক্স তৈরি করেছে একজন মানুষ আবা হোসেন, তার পিতামাতার নামে নেকি মসজিদ আছে, কেয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে, যতদিন ইসলামিক সেন্টার থাকবে। জি আও বাইতান লিবনি সাবিল বানাহু, মসজিদ তো আছেই, মোসাফির খানা বানালো, রাস্তাতে যে কোনো একটা মোসাফির খানা বানিয়ে রেখে দিয়েছেন, জি সেখানে মানুষ বাইরে থেকে আসছে রোদের সময় দাঁড়াচ্ছে, বাস স্ট্যান্ডগুলো আমাদের দেশে আছে না,
বাস স্ট্যান্ডে যাত্রীরা এসে অপেক্ষায় আছে আর রোদরে দাঁড়িয়ে আছে, আপনি শুধু রোদরে থেকে বাঁচার জন্য একটা চালা করে দিয়েছেন, করেন অনেক জায়গাতে দেখছেন কয়েকটা সিট আছে আর একটা চালা ছাদ করে দিয়েছে, হয়তো বা কিছু টিন টিন দিয়ে টিন শেড করে দিয়েছে, ওখানে ছায়াতে এসে বসতে পারছে, ওইটা অনেকেই পৌঁছবে, আপনি করে যেতে পারলে পৌঁছবে, আর আপনি করেছেন আপনার বাবা মাকেও পৌঁছবে, কারণ তারা অশিলে এই কাজগুলি করার জন্য রাস্তা দেখিয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কয়টা হইল? হ্যাঁ, এলেম, নেক সন্তান, কোরআন, আর তারপরে মসজিদ, আর তারপরে মুসাফিরখানা, এটা হয়েছে পাঁচটা হয়ে গেছে। আর নাহরান আজরাহ অথবা নহর খনন করেছে, নহর খনন, হ্যাঁ, নালা খরিদ করেছে, পুকুর, এই পুকুর থেকে মানুষ উপকৃত হচ্ছে, অত বড়তে যায় না, একটা টিউবওয়েল নলকূপ, একটা কূপ, কুঁয়া, কুঁয়ার যুগে কুঁয়া, একটা কুঁয়া ছিল বা অনেক জায়গাতে আছে, কূপ আছে, অথবা একটা টিউবওয়েলের পানির ব্যবস্থা করে দিয়েছে, সুকিয়াল মা, পানি পান করছে মানুষ, এই পানি দিয়ে জমির সেচ হচ্ছে, চাষাবাদ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা কয় নম্বর হলো? হ্যাঁ, ছয় হল। আও সাদাকাতান আখরাজ আমি মালিফি সেহাতেহি ও হায়াতেহি, অথবা সাদকা খেরাত যেটা করেছে সুস্থ অবস্থায় মৃত্যুর পূর্বে, সেই নেকিটা ইয়ালহাকুহু মিন বাদে মাউতিহি, তার ইন্তেকালের পরে তার কাছে পৌঁছিতে থাকবে। আল্লাহ রাব্বুল এই কাজগুলি আমাদেরকে নিজেই করে যাওয়ার যেন তৌফিক দান করেন। প্রথম নিজের ফায়দা হবে, আর তারপরে এর যে ওসিলা মাধ্যম যারা তাদেরও ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। শেষখানে আবার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতাকে যেন মাফ করে দেন, তাদের উপর যেন রহম করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং তাদের যেন সার্বিক কল্যাণ আল্লাহ বরজাখে জীবনে করেন, তাদের হিসাবকে যেন সহজ করে দেন, বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ তাদেরকে জান্নাত যেন দান করেন, এবং আমাদেরকে তাদের সাথে জান্নাতুল ফিরদৌসে যেন একত্রিত করেন। তার সাথে সাথে প্রত্যেক মমিন মমিনাত ভাই ভাই বোন দিনী ভাই বোন যারা রয়েছেন, আপনজন রয়েছেন, প্রিয়জন রয়েছেন, সকলের জন্য দোয়া করি, আত্মীয় রয়েছেন, অনাত্মীয় রয়েছেন, যারা ইমানের অবস্থায় রয়েছেন আল্লাহ তাদের গুনাহখাতা যেন মাফ করে দেন, তাদের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হেদায়েতের ওপর টিকিয়ে রাখেন, ইস্তিকাম অটলতা দান করেন, দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন, এবং তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।